আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নৈমি সুরচনা ফেব্রিক্স থেকে আজকে আবার আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। প্রতিদিনের মতো পোস্ট দিয়েছিলাম যে আজকে হচ্ছে গিয়ে লাইভ হবে, আর আজকে দুইটা লাইভ হবে। তো একদম 2:30-এর লাইভে টাইম মতো আমি লাইভে এসে পড়েছি, একদম লেটও করি নাই, আবার হচ্ছে গিয়ে তাড়াতাড়িও আসিনি, একদম টাইম মতোই আসছি। যেন হচ্ছে গিয়ে আপুরা জানে যে 2:30-এর লাইভ, তো যেন 2:30-এই আর কি আসে, আগে আগে এসে পড়লে তারপরে আবার আপুরা 2:30-এই আসবে। তো এর জন্য ভাবলাম যে টাইম মতোই আজকে লাইভে আসি, আর আপুরাও একদম দ্রুত করে জয়েন করবেন, আর আমাকে ঠিক মতো দেখা গেলে অবশ্যই জানিয়ে দিবেন, লাইটে নেটে সাউন্ডে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা বলবেন, আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি একদম সুন্দর মতো দেখা যায়, ঠিকভাবে দেখা যায়, শোনা যায়, সব একদম নেট টেট সব ক্লিয়ার থাকে, তাহলে আমাকে বলবেন যে নেটও ক্লিয়ার আছে আর আমাকে সুন্দর আর মিন ভালোভাবে শোনা যাচ্ছে, ঠিক আছে, যে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে। ওকে, তো হচ্ছে গিয়ে আজকে কি দেখাবো, ক্যাপশনে দেয়া আছে আজকে হচ্ছে কটন পার্টি ড্রেস দেখাবো। আর আজকে আমি কয়টা ড্রেস দেখাবো ফার্স্ট এটা বলে নিচ্ছি, আজকে আমি হচ্ছে গিয়ে টোটাল 10টা ড্রেস দেখাবো মনে হয়, যদি আর কি আমার আর কি আমি যদি টায়ার্ড না হয়ে যাই, আর কি টায়ার্ড হওয়া পর্যন্ত যদি আমার 10টা দেখানো পসিবল হয় দেখাবো, আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে দেখি 10টা থেকে একটু কম দেখাবো। কিন্তু আজকে হচ্ছে গিয়ে আমার আর কি অনেকগুলো ড্রেস দেখানোর প্ল্যান আছে, তো আপুদেরকে একদম ধৈর্যর সাথে লাস্ট পর্যন্ত লাইফটা দেখতে হবে, সবগুলো ড্রেস যদি দেখতে চান। ওকে, হ্যালো আপু, হ্যালো গুইটাইম পার্ল আপু, হাই আপু, হ্যালো নৌশিন আপু, আজকে কয়টা ড্রেস দেখাবা, আজকে দেখি 10টার মতো দেখানোর ইচ্ছা, বাট এখন আমি জানি না আসলে আমি কয়টা দেখাবো, যতটুকু আর কি দেখানো পসিবল হয়। হাই আপু, কেমন আছো? হ্যালো রেহানা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ নূপুর আপু, আপু অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আফসারা আপু, হাই আপু, হ্যালো মারিয়া হাসান আপু, অল ক্লিয়ার অল ক্লিয়ার, আচ্ছা হাই আপু, হ্যালো ওয়ারিশা আপু, সেকেন্ড লাইভে কাতান, দেখি ট্রাই করবো, ঠিক আছে ট্রাই করবো, অবশ্যই ট্রাই করবো, ক্লিয়ার আপু, আচ্ছা ওকে, কেমন আছো? এই তো ফারজানা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হাই বিউটিফুল, হ্যালো সাদিয়া রহমান বিথি আপু, হাই, হ্যালো সিমু আপু, হ্যালো আপু, হ্যালো রশ্মি আপু, আপু তোমাকে চুল খোলাতেই ভালো লাগে, তাই আমাকে চুল আটকে ভালো লাগে না, আসলে চুল যখন আমি একদম বেঁধে দিতে আসলে তখন আমি অনেক আর কি কমফোর্টেবলভাবে লাইভ করতে পারি, আজকে লাইভটা যেহেতু অনেক বড় হবে এর জন্য আমি ভাবলাম যে একটু কমফোর্টেবলভাবে থাকা দরকার। হাই আপু, হ্যালো সুস্মিতা আপু, হাই ডিয়ার, হ্যালো মেহনাজ দোলা আপু, লুকিং নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ তাসনিম আপু, হাই আপু, হ্যালো নৌশিন আপু, আপু উত্তরাতে একটা শোরুম দাও, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ, দোয়া করবেন যেন তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। হাই আপু কেমন আছো? হ্যালো এলিজা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু গোল জামা 3 পিস আনো, আচ্ছা গোল জামা 3 পিস, আচ্ছা ট্রাই করবো, ঠিক আছে গাউন ক্যাটাগরি না, আমি ট্রাই করবো। হাই হাই প্রীতি, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা আচ্ছা কমেন্টটা চলে গেল, তো যদি আপনাদের না ভালো লাগে তাহলে আমি তো আর ফোর্স করি না আমার এখান থেকে কেনার জন্য, তাই না? যাই হোক, লুকিং গর্জিয়াস আপু, থ্যাংক ইউ সো মাচ সাবিহা আপু, পার্পল কাতান স্টক আউট হয়ে গিয়েছে, রিস্টক হবে নাকি জানি না, ওকে রিস্টক হবে নাকি আমি জানি না এখনও, যদি রিস্টক হয় আমি বলবো, আর হলেই তাড়াতাড়ি করে দেখিয়ে দিব। ওকে, আচ্ছা অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে, তো আপুরা ফার্স্টে যেই কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে আমার লাইফটাকে শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে, তো অবশ্যই শেয়ার করে রাখবেন, ঠিক আছে? আর যদি ভালো লাগে বা হচ্ছে কি যদি মন চায় বা যদি টাইম পান তাহলে হচ্ছে বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন অথবা সেলিং গ্রুপগুলোতেও শেয়ার করে দিতে পারেন। আর কারা কারা শেয়ার করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিবেন যে আপু আমি শেয়ার করেছি, কারণ আমি দেখতে চাই আমার কোন কোন আপুরা হচ্ছে গিয়ে আমাকে ভালোবেসে আমার লাইফটা শেয়ার করেছে, ঠিক আছে? তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা ফার্স্টে তাড়াতাড়ি করে বলে নিচ্ছি, তারপরে আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিব। আমাদের হচ্ছে গিয়ে 3টা শোরুম, একটা হচ্ছে বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটির শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 4 ব্লক ডি শপ নাম্বার 86 87। এরপরে আমাদের শোরুম হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক শোরুমের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক নর্থ কোর্ট গ্রাউন্ড ফ্লোর ব্লক বি শপ নাম্বার 028। আচ্ছা আমাকে একটু কমেন্টটা পিন করে দাও। তারপরে আমাদের শোরুম হচ্ছে গিয়ে ইসলামপুর, ইসলামপুর শোরুমের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর খান প্লাজা সৈয়দ আওলাদ হোসেন লেন লায়ন সিনেমা হলের গলি ফার্স্ট ফ্লোর শপ নাম্বার 25। আর আমাদের আজকের লাইভের সবগুলো ড্রেস হচ্ছে গিয়ে আমরা শোরুমে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে শোরুমে গিয়ে ড্রেসটাকে দেখে নিয়ে নিতে পারবেন। ওকে, আর আজকে আমি সব ড্রেস দেখাবো হচ্ছে গিয়ে কটন পার্টি ওয়্যার ড্রেস, আজকে যে 8-10টা ড্রেস দেখাবো
সবগুলোই হচ্ছে কটন পার্টি ড্রেস হবে, এগুলো রেগুলার ওয়্যারের জন্য না বা হচ্ছে গিয়ে হ্যাঁ রেগুলার ওয়্যার টাইপের ড্রেস না, এগুলো হচ্ছে গিয়ে একটু পার্টি টাইপের ড্রেস কটনের মধ্যে। ওকে হাই কিউটি, হ্যালো এলিমা আপু, ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক, ঠিক আছে ড্রেসটা উপর থেকে নিচে পর্যন্ত শুধু ব্ল্যাকই ব্ল্যাক। আপু তুমি আপু তুমি আপু তুমি গিফটটা পেয়েছো? কালকে দিয়েছিলাম ডেলিভারি বয়ের হাতে। আদিয়া জয়া আপু, হ্যাঁ আমি গিফটটা পেয়েছি, বাট আমি এখন পর্যন্ত হচ্ছে গিয়ে হাতে পাইনি, আমার আমি শোরুমে আমাদের আছে, তো আমি এই লাইভের পরে মেবি পাবো, আমি অবশ্যই গিফটটা খুলে দেখবো, ঠিক আছে। আমি অনেক এক্সাইটেড, আমি ফোনেই জিজ্ঞেস করছিলাম যে গিফটটা কি, তারপর বললো গিফটটা নাকি অনেক প্যাকিং করে এই জন্য খুলেনি, দেখি আমি লাইভের পরে দেখবো। ওকে আমি লাইভের পরে গিফটটা হাতে পেয়ে যাবো। আপু তুমি ডিজিটাল প্রিন্টেড, আচ্ছা শাড়ি শাড়ি আনার আমার অনেক ইচ্ছা, আমার শাড়ি পরা অনেক পছন্দ, লাইভে যদিও জীবনে পরিনি, তো আমি আনলে অবশ্যই যখনই আনবো আমি শাড়ি পরে লাইভ করব। ওকে আচ্ছা আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিই না, কারণ হচ্ছে কি অনেক কথা বলছি আজকে। তোমারটার প্রাইস কত আপু? আমারটার প্রাইস আছে, আমারটার প্রাইস হচ্ছে গিয়ে বলবো না এখন, আমি ড্রেস দেখেই আমারটার প্রাইস বলবো। আমারটাও কিন্তু কটন পার্টি ড্রেস, ওকে একদম মানে খুবই একটা সুন্দর ড্রেস, আর তার মধ্যে হচ্ছে গিয়ে ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে একটা এলিগেন্ট কালার, সবাইকে পরলে অনেক ভালো লাগে, তার মধ্যে হচ্ছে গিয়ে এত সুন্দর ফুল ব্ল্যাক উপর থেকে নিচে পর্যন্ত একদম ব্ল্যাক, তার সাথে হচ্ছে গিয়ে একটা কালারফুল ওড়না, মানে হচ্ছে গিয়ে মানে সবাই পরে হচ্ছে গিয়ে আকাশে উঠতে থাকবেন এই ড্রেসটা, এত সুন্দর। তার মধ্যে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি ক্যাটালগের ড্রেস, তার মানে প্রাইস হচ্ছে অবশ্যই প্রাইস না আই মিন ড্রেস হচ্ছে গিয়ে অবশ্যই ভালো কোয়ালিটির হবে। ওকে আর প্রাইস আমি ড্রেসটা দেখিয়ে বলে দিব, তোমার ড্রেসটার প্রাইস কত? হ্যাঁ আমার ড্রেসের প্রাইস আমি বলবো, কিন্তু এটার প্রাইস শুনতে হলে আপনাদেরকে একটু ওয়েট করা লাগবে। ওকে তো আমি ফার্স্টে যেই ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমারটাই। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, কমেন্টটা চলে গেল তাসনিম আপু। আচ্ছা তো ফার্স্টে হচ্ছে আমার ড্রেসটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি ক্যাটালগের ড্রেস, ওকে ডিপসি ব্র্যান্ডের ইডি ক্যাটালগের ড্রেস, এই ক্যাটালগের নাম হচ্ছে ইডি, এটা হচ্ছে ডিপসি ব্র্যান্ডের ড্রেস, ওকে আর এটা কিন্তু অরিজিনাল ডিপসি ক্যাটালগের ড্রেস, ঠিক আছে, কেউ হচ্ছে গিয়ে রেপ্লিকা বলবেন না, কারণ হচ্ছে গিয়ে এত কষ্ট করে আপনাদের জন্য অরিজিনাল ড্রেসগুলো উড়িয়ে নিয়ে আসি আকাশ দিয়ে, তারপরেও হচ্ছে গিয়ে আপুরা যদি এগুলো বলেন তাহলে হচ্ছে গিয়ে তাও না নিয়ে ড্রেস, তাহলে তো হচ্ছে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। এই যে এই ড্রেসটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে ফুল ব্ল্যাক একটা ড্রেস, এটার যেই বডিটা কামিজটা, এটার কামিজটা পুরোটাই হচ্ছে গিয়ে সিকোয়েন্সে কাজ করা, এমব্রয়ডারি উপরে পুরোটা সিকোয়েন্সে কাজ করা, এটা স্লিভ তারপরে ফ্রন্ট পুরোটাই হচ্ছে কাজ করা, আর এটার প্যান্টের সাথে আবার একটা এমব্রয়ডারিও আছে, মানে হচ্ছে গিয়ে ড্রেসটা সব মিলিয়ে অনেক সুন্দর। আর আমি কিন্তু ড্রেসটা হচ্ছে গিয়ে যতটুকু লম্বা দেয়া আছে আমি অতটুকুই বানিয়েছি, আমি ড্রেসটাকে লং করিনি, কিন্তু আপনারা যদি চান ড্রেসটাকে আরও লম্বা করে বানাতে পারবেন, আমি এটা লম্বা করিনি কারণ হচ্ছে রিসেন্টলি আমি একটু শর্ট ড্রেস পরি, আর এটার সাথে যেহেতু একটা প্যান্টের এমব্রয়ডারি আছে এর জন্য আমি এটাকে শর্ট করেই বানিয়েছি, ঠিক আছে। আচ্ছা ড্রেসটা দিয়ে দাও, হ্যাঁ ড্রেসটা এত সুন্দর, মানে হচ্ছে গিয়ে একটা পারফেক্ট কটন পার্টি ড্রেস এটা, এই যে ড্রেসটা হচ্ছে এটা, এটা কাপড় দেখতে পাচ্ছেন কত বড় আর কতগুলো কাপড় এটাতে দেয়া আছে। ওকে এটাকে আর কিন্তু আপনারা এই যে লম্বা করে বানাতে পারবেন, এটা হচ্ছে আমি যতটুকু পরেছি তার থেকে আরও 2-3 ইঞ্চ লম্বা হবে, কিন্তু আমি কিন্তু শর্টই বানিয়েছি, আপনারা চাইলে এটাকে একদম 48 পর্যন্ত করতে পারে, আবার 48-এর থেকেও ছোট করতে পারে। আর এটা পুরোটা হচ্ছে ব্ল্যাক কালারের কাজ করা, পুরোটাতেই ব্ল্যাক চিকেনের ওয়ার্ক করা আছে, ওকে একদম চিকেন কারি না কি বলে এটাকে, হ্যাঁ চিকেনের ওয়ার্ক করা পিওর কটনের মধ্যে, এটা কিন্তু একদম মিক্সড কটন বা নর্মাল কটন না, এটা হচ্ছে পিওর কটনের মধ্যে চিকেনের ওয়ার্ক আছে, আর সাথেই হচ্ছে গিয়ে পুরোটাতে ব্ল্যাক কালার সিকোয়েন্স, আর এগুলোর সিকোয়েন্সগুলো কিন্তু যে ছোট ছোট সিকোয়েন্স থাকে ছোট ছোট সিকোয়েন্স না, এখানে হচ্ছে গিয়ে বড় বড় এক একটা করে সিকোয়েন্স জায়গায় জায়গায় একটা সিকোয়েন্সই বসানো, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে একদম অনেক সিকোয়েন্স, মানে ড্রেসটা হচ্ছে সিম্পলের মধ্যে সিম্পলও বলা যায় না, একদম গর্জিয়াস একটা ড্রেস এটাকে দেখে মনে হচ্ছে। তো এটা হলো গিয়ে ছোট ছোট সিকোয়েন্স না, একদম একটা একটা করে বড় বড় সিকোয়েন্স বসিয়েছে, এর জন্য এটা দূরে থেকে দেখতে আরও ভালো লাগছে, আমি এটাকে ক্লোজ করে দেখালে বুঝবেন। এই যে এটা পুরোটা বডি কিন্তু চিকেনের কাজ করা পিওর কটনের মধ্যে, আর কাজের কোয়ালিটি খুবই ভালো, সুপার ড্রেস, হ্যাঁ সবার ড্রেসটা হচ্ছে গিয়ে অনেক পছন্দ হবে। ওয়াও আপু ড্রেস, ওয়াও আপু ড্রেসটা জোস, হ্যাঁ আসলে এলমা আপু ড্রেসটা অনেক সুন্দর, এই যেটা পুরোটা বডি হচ্ছে পিওর কটনের মধ্যে চিকেনের কাজ করা, আর এখানে সিকোয়েন্সগুলো কিন্তু এই কাজের উপরে না,
সিকোয়েন্সগুলো হচ্ছে গিয়ে কাজের মাঝখানে একটা করে এই যে বড় বড় সিকোয়েন্স, ওকে, কাজের মাঝখানে একটা করে বড় বড় সিকোয়েন্স দেয়া আছে, আর এটা দূরে থেকে মনে হয় পুরোটাই সিকোয়েন্স বসানো। এটা হচ্ছে কমফোর্টেবল, সাথেই সুন্দর, আর হচ্ছে গিয়ে মানে হচ্ছে সব মিলে একদম সুন্দর একটা ড্রেস। ওকে, যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর হচ্ছে কি যেন বলো, ওটাকে কি যেন একটা বলতে নিলাম, ভুলে গিয়েছি। আচ্ছা থাক, আমি আগে ড্রেসটা দেখে তারপরে আমার যা ইম্পর্টেন্ট কথা বলার বলবো। আর এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের একটা প্যানেল, ড্রেসের নিচে একটা অনেক চওড়া প্যানেল আছে, এটাকে কিন্তু এখান থেকে চাইলে আপনারা এখান থেকে এই যে খুলে এটাকে আরও এখান থেকে 2-3 ইঞ্চ আরও লং করতে পারবেন, যদি আর কি আপনারা এটার সাথে এক্সট্রা কোনো কাপড় না বসাতে চান, তখন এটাকে এখান থেকে খুলে 2-3 ইঞ্চ লং করতে পারবেন, একদম চওড়া একটা প্যানেলের মতো দেয়া। এই প্যানেলটাতেও কিন্তু সুতার কাজ, সাথে হচ্ছে গিয়ে সিকোয়েন্সও বসানো আছে একটা একটা করে। ওকে, এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের নিচে প্যানেলটা, আর এটার ব্যাকসাইডটা দেখাই, তারপরে হচ্ছে এটা স্লিভটা দেখাই, আর এটার উপরে একটা হচ্ছে গিয়ে প্লেন কাপড় আছে, এই কাপড়টাকে আমি ফেলে দিয়েছি, এই যে এই কাপড়টা, এই কাপড়টাকে হচ্ছে গিয়ে ফেলে দিয়েছি। এটা আপনারা চাইলে কেটে ফ্রন্টের নিচে এই প্যানেলটা যেটা দেয়া আছে, এই যে এখানে যে প্যানেল দেয়া, এই প্যানেলের উপরে ফার্স্টে ওই প্লেন কাপড়টাকে বসাবেন, বসিয়ে তারপরে এই প্যানেলটাকে নিচে বসাবেন, তাহলে এটা ড্রেসটা আরও লম্বা হবে, আর এটার যে দুইটা কাজ, আর এটার যে প্যানেলটা, তখন এটা যে একটা আলাদা প্যানেল, ওটা হচ্ছে গিয়ে আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে। এখন যেমন মনে হচ্ছে পুরোটাই লম্বা কাজ করা, তখন মনে হবে যে এটা একটা আলাদা প্যানেল। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট, আর এটার ব্যাকসাইডটা কোথায়, এটা ব্যাকসাইডটা হচ্ছে প্লেইন কটনের মধ্যে। ওকে, এই যেটা হলো গিয়ে ড্রেসের ব্যাকসাইড, আর এটা কিন্তু পিওর কটনের মধ্যে, এটা একদম লাইটের জন্য বেশি চকচক চকচক করছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা প্লেইন একটা সিম্পল কটনের মধ্যে। ওকে, যেটা হচ্ছে এটা ব্যাকসাইডটা, ব্যাকসাইডটা পুরোটাই প্লেন, ব্যাকসাইডে কোনো কাজ নেই, আর এই ড্রেসটা একদম কমফোর্টেবল একটা ড্রেস, খুবই কমফোর্টেবল একটা ড্রেস। আর এটার যে স্লিভ, এটার স্লিভটা হচ্ছে গিয়ে পুরোটা কাজ করা। ওকে, এটা স্লিভটা পুরোটা চিকেনের কাজ করা আছে, যে ব্যাক সাইড থেকে মেবি বোঝা যায় নাকি ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক দেখে মনে হয় বোঝা যায় না, আমি জানিও না এগুলি। আচ্ছা থাক, আপনার এখান থেকেই দেখেন এই যে এই স্লিভটাও পুরোটা হচ্ছে কামিজের মতো কাজ করা, ইনার দিয়ে পরা লাগবে না, এটা হচ্ছে গিয়ে আজকে কি ব্ল্যাক, আজকে ব্ল্যাকের সাথে আরও হচ্ছে গিয়ে মানে 10 রকমের কালারের ড্রেস আছে, শুধু ব্ল্যাক না, অনেকগুলো কালারের ড্রেস আছে, এটার সাথে ইনার লাগবে না, এটা ইনার ছাড়াই পরতে পারবেন, ঠিক আছে। এই যেটা হচ্ছে ড্রেসের স্লিভটা, স্লিভটা আমার 3/4 হয়েছে, কারণ হচ্ছে আমার হাত অনেক বড়, আমি যদি এটাকে আরেকটু লম্বা স্লিভ বানাতে যাই তাহলে হচ্ছে এটার মধ্যে প্লেন একটু কাপড় দিতে হবে, আমি এটা দেই নাই, আমি যেটা আছে ওটাই বানিয়েছি। আপনারা যদি চান এটাকে ফুল স্লিভ বানাতে পারবেন, ব্যাক সাইডের যে প্লেন কটনের কাপড়টা আছে ওটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা এটার সাথে ইটা দিয়ে দাও, ও আচ্ছা ওড়না, ওড়না, আচ্ছা এই যেটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা, এটা ওড়নাটা অনেক কালারফুল, এটা কামিজটা হচ্ছে পুরোটা ব্ল্যাক, ও আর এটার আমার নেকটা আজকে একটু অন্যরকম করে বানানো, একদম এমন এমন টাইপের ডিজাইন, আমি এটা হচ্ছে গিয়ে আমার টেলরকে বলেছিলাম এটা এরকম পান গলা দিয়ে প্যান্টের যে কালো কাপড় ওটা দিয়ে পাইপিং দিয়ে দিতে, কিন্তু আমার টেলর হচ্ছে দেয় নাই, এই যে এই ডিজাইনটা, আমি আমি এই টাইপের ডিজাইন এর আগে জীবনেও পড়ি নাই, এই জন্য আমি জানি না এটা কেমন। তো হচ্ছে আপনাদের ভালো লাগলে দিতে পারেন, আর না ভালো লাগলে নাই। তো এটা হচ্ছে এটার ওড়নাটা, ওড়নাটা খুবই কালারফুল, ঠিক আছে, ব্ল্যাক কালারের মধ্যে গ্রিন আছে, পিঙ্ক আছে, আর কী কী কালার আছে, অরেঞ্জ আছে, এটাকে ক্লোজ করে দেখাই তাহলে কালারটা বুঝতে পারবেন। আর এটার প্রিন্টটা কিন্তু 3 রকমের প্রিন্ট, দুই সাইডে হচ্ছে 2 রকম, উপরে আর নিচে হচ্ছে গিয়ে 2 রকম প্রিন্ট, আর মাঝখানে হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারের আরও হচ্ছে কালারফুল কালারফুল প্রিন্ট আছে। ওকে, আরও কালার আছে, হ্যাঁ আমার ড্রেসেরই সেম ড্রেসেরই আরেকটা কালারও আছে, আবার এটার সাথে আরও নতুন অন্যান্য ডিজাইনেরও অনেকগুলো কালার আছে। হাই বিউটিকুন, হ্যালো নিঝুম, সন্ধ্যা আপু, রেড আছে, আর রেড, হ্যাঁ হ্যাঁ রেড, আমারটার মধ্যে একটা রেড টাইপের একটা কালারের আছে, তো যারা রেডের জন্য ওয়েট করছেন একটু ওয়েট করতে হবে। এই যে এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা একদম সফট শিফনের মধ্যে, এই যে এখানে ম্যাজেন্ডা আছে, ব্লু আছে, তারপরে অরেঞ্জ আছে, গ্রিন আছে, কতগুলো কালার হচ্ছে গিয়ে একসাথে দেয়া। ওকে, ব্ল্যাক ডায়মন্ড, লাল পরী, সব কিছুতে মাশাল্লাহ, এত যে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মাহমুদা আক্তার আপু। তো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা। ওকে, আচ্ছা প্রাইস আমি বলবো, আজকে প্রাইসটা হচ্ছে গিয়ে আমি দুইটা প্রাইস বলি, ঠিক আছে, আপুরা হচ্ছে গিয়ে ডিসাইড করেন যে এটা আপনারা কোন প্রাইসে নিতে বেশি পছন্দ করবেন। ওকে, আচ্ছা এটা প্যান্টের এমব্রয়ডারিটা দিয়ে দাও,
প্যান্টের এমব্রয়ডারিটা দেখিয়ে আমি হচ্ছে গিয়ে দুইটা প্রাইস বলবো, ওকে? আপনারা যেটা ভালো বলবে, যেটা বলবেন ওটাই দিব। এটা হচ্ছে প্যান্টের এমব্রয়ডারি, প্যান্ট দুইটা প্যান্টের জন্য এমব্রয়ডারি আছে। এই এমব্রয়ডারিটাকে হচ্ছে গিয়ে আমি কিভাবে বসিয়েছি এটা মেবি দেখা যাচ্ছে না, কারণ ফুল ব্ল্যাক, আমি এটা বলে দিচ্ছি। এই যে প্যান্টের এমব্রয়ডারি ফিনিশিংও কিন্তু খুবই ভালো, ঠিক আছে? হ্যাঁ, ওড়নাটা কিন্তু অনেক কালারফুল হওয়ায় হচ্ছে গিয়ে কামিজের সাথে সুন্দর করে গিয়েছে। যখন আপনারা ওড়নাটা খুলে নেবেন সামনে থেকে পিছে থেকে যে কোনো জায়গা থেকে যখন ওড়নাটাকে খুলে নেবেন, তখন দেখবেন যে আরও হচ্ছে গিয়ে সুন্দর লাগছে, কারণ ড্রেসটা পুরা ফুল ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ করা, ব্ল্যাক কাজের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স, আর ওড়নাটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে কালারফুল প্রিন্ট করা, ম্যাজেন্ডা, পিঙ্ক, তারপরে হচ্ছে গিয়ে গ্রিন, ব্লু, সবগুলো কালার। এর জন্য ওড়নাটা এটার সাথে সুন্দর করে ফুটেছে। আর এই যে এটার যে প্যান্টের এমব্রয়ডারিটা আছে, এমব্রয়ডারি ফিনিশিংটা খুবই ভালো, আর প্যান্টের এমব্রয়ডারিটাও কিন্তু ব্ল্যাক, ওকে? এটা আমি হচ্ছে গিয়ে প্যান্টে আর কি মাঝখান থেকে বসিয়েছি নিচে, তারপর আবার নিচে একটু প্যান্টের কটনের কাপড় দিয়েছি যেন জিনিসটা সি থ্রু হয়ে থাকে আর কি। আমি ইউজুয়ালি যেরকম টাইপের প্যান্ট বানাই, এমব্রয়ডারি হলো ওইটাই বানিয়েছি। যারা যারা হচ্ছে গিয়ে আমার আগের লাইভগুলো রেগুলার দেখেছে তারা জানে, কারণ এটা হচ্ছে এখানে এত ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন সবাই আমাকে কমেন্ট করে বলেন যে কটন পার্টি ড্রেসগুলো তো নর্মালি হচ্ছে কি 2000 টাকা হয় আমাদের এখানে আর কি, 2000 টাকা হয় যত রিজনেবল রাখা পসিবল দে। তো আজকে ড্রেসটা কি 2000 দিব নাকি হচ্ছে কি 1950 টাকা দিব, কোনটা দিলে আপুরা কোনটা চান আমাকে বলেন আমি এতক্ষণে। আচ্ছা, জামার লং, হ্যাঁ ভালো কথা, জামার লেন্থটা আমি মেপে বলে দিচ্ছি ফার্স্টে, কারণ আজকে ড্রেসের লেন্থ জানা অনেক জরুরি। আর এতক্ষণে আমি ড্রেসের লেন্থ মেপে বলতে বলতে আপনারা বলেন, আচ্ছা এটা একটু শর্ত, যে ড্রেসের প্রাইস হচ্ছে 2000 টাকা দিলে ভালো হয় নাকি 1950 টাকা? এটার মধ্যে ইয়েলো হবে না আপু? এটার মধ্যে ইয়েলো কালার হবে না, আমি আমার ব্ল্যাক যেটা পরেছি এটা হবে, আর এটার সাথে আরেকটা একটু রেডের মধ্যে হবে। 1950 দাও আপু। আচ্ছা 1950, আমি কিন্তু অপশন দিয়েছি 1950 আর 2000, এখানে হচ্ছে কি অন্যান্য প্রাইস লিখলে হবে না, ঠিক আছে? কারণ যেই ড্রেসে যে প্রাইস, আমি যদি এটা 1200 দিই তাহলে কি হয় নাকি? এটা কি 1200 টাকার ড্রেস? আমি তো 1200 টাকা দিয়ে কিনতেও পারি না। লং কত হবে? হ্যাঁ লং হচ্ছে গিয়ে, লং কত হবে? লং 43, আর বডি? আচ্ছা দাও বলি, এটার লেন্থ হচ্ছে গিয়ে 43 হবে, কিন্তু আমারটা লেন্থ কিন্তু 40 হয়েছে, ঠিক আছে? আমারটা লেন্থ হচ্ছে গিয়ে 40 হয়েছে, 1950। আচ্ছা আমারটা লেন্থ হচ্ছে গিয়ে 40 হয়েছে, কারণ আমি একটু শর্ট করে বানিয়েছি, আর উপর থেকে প্লেন কাপড়টা ফেলে দেওয়ার কারণে আমারটা আরও শর্ট হয়েছে, মানে 40। কিন্তু এটা আপনারা 43 পর্যন্ত দিতে পারবেন, আর যদি এটাকে আরও লং করতে চান যেটা আপনারা 48 দিবেন, তাহলে তো বললামই কি করবেন যে নিচে যে প্যানেলটা, এই প্যানেলটাকে হচ্ছে গিয়ে আলাদা করে নিচে ফার্স্টে 2-3 ইঞ্চের একটা চওড়া কাপড় বসাবেন প্লেন, তারপরে নিচে প্যানেলটা দিবেন, ঠিক আছে? তাহলে এটা বড়ও হবে, আর নিচে যে একটা আলাদা প্যানেল আছে ওটাকে একসাথে মনে হবে না যে কাজ করো, ওটাকে আলাদা প্যানেল প্যানেল লাগবে, ওকে? 1950 সবাই হচ্ছে গিয়ে একদম 1950 বলছে। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা আমি প্রাইসটা বলি না, এখন আপনারা ওয়েট করেন একটু 2 মিনিট, আমি এটা প্রাইসটা এখন বলছি। সবাই হচ্ছে গিয়ে কি জানি দিল থামকে ব্যাঠে আমি এখন প্রাইসটা বলবো এটার, ওকে? হ্যাঁ এই যে প্রাইস বলছি দাও, এটার ওড়না আছে, ওড়না লাগবে না, যাদের যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আর যারা 1950 বলেছেন তারা একদম ভালো করে স্ক্রিনশট নিয়ে নেন, যদিও এটার প্রাইস 1950 হবে না তাও। আচ্ছা আমি এখন একটা প্রাইসটা বলে দিচ্ছি, ওকে? এটা হচ্ছে গিয়ে একটা কটন পার্টি ওয়্যার ড্রেস, অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি ক্যাটালগের ড্রেস, পিওর কটনের মধ্যে, এটা পিওর কটনের মধ্যে অল ওভার হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি উপরে পুরোটাতে সিকোয়েন্স বসানো, আর এটা ওড়নাটা হচ্ছে একদম সফট শিফনের মধ্যে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা আছে, আর এটার প্যান্টের সাথে দুইটার সাথে দুইটা ছোট ছোট করে সুন্দর সুন্দর ব্ল্যাক এমব্রয়ডারিও আছে, ওকে? তো এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1750 টাকা, ঠিক আছে? জান আপনাদের জন্য 1950ও রাখলাম না, মাত্র 1750 টাকা এটার প্রাইস রেখেছি। তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে? তো যারা যারা 1950 বলেছেন তারা এখন আরও খুশি হয়ে যান যে এটার প্রাইস 1750। আর সাদিয়া আপু বলছিল যে 1750 হলে ভালো হতো, তো হচ্ছে গিয়ে সাদিয়া আপুর কথাটাই রাখলাম, প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, ওকে? নতুন কটন পার্টি ড্রেস হচ্ছে গিয়ে 2000 নিচে পাওয়া যায় না, এটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট ছাড়া, কিন্তু এটা প্রাইস মাত্র 1750 টাকা, ওকে? যাদের যাদের ভালো লাগবে আপু, হ্যাঁ আজকে অনেক ভিউজ আজকে। তোমার হাইট কত? আমার হাইট হচ্ছে গিয়ে 5 ফিট 6 ইঞ্চ, 1750 অনলি, হ্যাঁ মাত্র
1750 টাকা। যাদের যাদের ভালো লাগছে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি করে, কারণ প্রাইস অনেক রিজনেবল। কটন পার্টি ড্রেস প্রাইস হচ্ছে মাত্র 1750, তার মধ্যে একদম অল ওভার ব্ল্যাক সিকোয়েন্স, সাথে হচ্ছে ব্ল্যাক কালারের কাজ করা, চিকেনের ওয়ার্ক করা, একদম পুরোটা। এমন না যে শুধু নেকে বা কামিজের নিচে কাজ আছে, উপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই অল ওভার কাজ করা, স্লিভের সব জায়গায় কাজ আর হচ্ছে সিকোয়েন্স। প্রাইস হচ্ছে ওয়াও আপু অনেক রিজনেবল। হ্যাঁ একদম আপুদের জন্য অনেক রিজনেবল, কারণ আপুর যখন এত কষ্ট করে বলছি 1950 দাও, 1750 দিয়ে দে, তাই না, আরও হচ্ছে গিয়ে 200 টাকা কম। ওয়াও হ্যাঁ অনেক রিজনেবল, অনেক রিজনেবল, সবাই অনেক খুশি হয়ে যাবে। ওকে, তো যারা হচ্ছে গিয়ে আর রেড কালার দেখতে চাচ্ছিলেন, এখন তাদের জন্য রেডটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রেড, আমারটা হচ্ছে ফুল ব্ল্যাক। ওকে, আমারটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ, ব্ল্যাক সিকোয়েন্স সব ব্ল্যাক, আর এটা হচ্ছে গিয়ে রেড, রেডের মধ্যে মেবি ব্ল্যাক, নাকি ব্ল্যাকের মধ্যে রেড, রেডে ব্ল্যাক অথবা ব্ল্যাকে রেড কিছু একটা হবে, আমি খুললে বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে গিয়ে রেড কালারটা, যাদের ভালো লাগবে আপনারা নিয়ে নিবেন, যাদের রেডটা ভালো লাগবে রেডটা নেবেন। ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, হ্যাঁ মানে ইন ঢাকা আউট অফ ঢাকা সব জায়গায় হচ্ছে গিয়ে 100 টাকা ডেলিভারি চার্জ। ওকে, আর যারা আউট অফ ঢাকা তারা হচ্ছে এসএ পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন, আর যারা ইন ঢাকা তারা হচ্ছে হোম ডেলিভারি পাবেন, আর যারা নারায়ণগঞ্জে আছে তারাও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে এখন থেকে। ওকে, তোমার ইয়াররিংটা দেখি, এই যে আপু আমার ইয়াররিংটা, আমার ইয়াররিং, তারপরে হচ্ছে গিয়ে আমার এই যে ব্রেসলেট, এগুলো সব আমাকে রেহানা আপু গিফট করেছে। আচ্ছা আজকে কি রেহানা আপু নেই? আমি তো দেখলাম একটু আগে মনে হয় কমেন্ট পড়েছিলাম নাকি চলে গিয়েছে। আপে তো পুরা সারপ্রাইজ দিলে, হ্যাঁ একদম সবাইকে একটা অনেক বড় সারপ্রাইজ দিয়ে দিয়েছি না, একদম বলেছি 2000 বা 1950, কিন্তু হচ্ছে গিয়ে প্রাইস দিয়েছি 1750 টাকা। ব্ল্যাক কুইন আপু, ওনা কি সিল্ক? ওনাটা সিল্ক না, ওনাটা হচ্ছে সফট শিফনের মধ্যে, ঠিক আছে সফট শিফনের মধ্যে, কিন্তু ওনাটাকে দেখে আর কি একটু সিল্ক সিল্ক লাগে, আমি জানি না মনে হয় নাকি আমার কাছে লাগে, কিন্তু ওনাটা হচ্ছে সফট শিফনের মধ্যে, সিল্কের না, ঠিক আছে সফট শিফনের মধ্যে, কালারফুল ডিজিটাল প্রিন্ট করা। ওকে আপু, তুমি নোজ নোজ পিন পরো অনেক ভালো লাগবে। আমি আসলে হচ্ছে গিয়ে নোজ পিন পরি না, আমাকে কেমন যেন লাগে, আমি আমার এটা পরার অনেক শখ, আমার নোজ পিন পরার অনেক শখ। আমি হচ্ছে গিয়ে আমার বিয়ের আগেও হচ্ছে গিয়ে ফেকগুলো পরা ট্রাই করতাম, কিন্তু কেন যেন আমাকে কেমনই জানি লাগে, এটার জন্য আমি আর কি পরি না। সবাই পরলে হচ্ছে গিয়ে হাসবে, আসলেও সামনাসামনি মানুষ দেখলে হাসে যে কেমন লাগে, এটার জন্য আর পরা হয় না। আচ্ছা, ও এটা হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক, ঠিক আছে, এটা এত সুন্দর এটার কাজটা, এটা দেখে মনে হয় যে এটার কটনের উপরে যে নেটের কাপড় থাকে, যে নেটের হ্যান্ড কাপড় হচ্ছে নেটের ভিতরে কটনের ইনার টাইপের, যে ইন্ডিয়ান কটন ড্রেসগুলো বের হয় পার্টি ড্রেস, এটা কিন্তু দূরে থেকে দেখতে ওরকমই লাগে, কিন্তু আসলে হচ্ছে পুরোটা রেড কালারের উপরে ব্ল্যাক কালারে কাজ করা, ব্ল্যাক কালারের কাজের উপরে ব্ল্যাক কালার সিকোয়েন্স বসানো আছে। ওকে হ্যাঁ, এটা হচ্ছে কটনের কামিজ, কটনের প্যান্ট, প্যান্টের সাথে এমব্রয়ডারি আছে, আর ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে, ঠিক আছে। এটা এখন ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রেড কালারের মধ্যে, রেড কালারের মধ্যে সুন্দর করে এই যে ব্ল্যাক কালারে এমব্রয়ডারি করা আছে, এটার এমব্রয়ডারি ডিজাইনটা অন্যরকম, আমারটা হচ্ছে গোল গোল করে ডিজাইন করা, আর এটা হচ্ছে এরকম করে একটু পিরামিডের মতো সুন্দর করে ডিজাইনটা করা আছে, আর মাঝখানে হচ্ছে এটাতেও একটা একটা করে ব্ল্যাক কালারে বড় বড় সিকোয়েন্স। ওকে, যে রেডের মাঝখানে একটা করে বড় বড় সিকোয়েন্স, এটা রেডের মাঝখানে ব্ল্যাক সিকোয়েন্সটা দেওয়াতে এটা আরও ফুটেছে, আরও সুন্দর লাগছে। হ্যাঁ, ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি হয়, ঠিক আছে, ঢাকার ভিতরে হচ্ছে হোম ডেলিভারি হয়, ক্যাশ অন ডেলিভারি, আপনি ড্রেস চেক করে নিয়ে তারপরে টাকা পে করে দিতে পারবেন। ওকে, এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইড, এটাও কিন্তু পুরোটাতে হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্স করা, আর এটার নিচেও একটা প্যানেল আছে, এই যে রেড কালারের প্যানেলতে, এটাকেও কিন্তু আপনার চাইলে আমি যেভাবে বললাম ব্ল্যাকটাকে বড় করতে পারবেন, এই যেটা ভিতরেও দেখেন কতগুলো কাপড় দেওয়া আছে, এটা দিয়ে আপনার এটাকে আরও বড় করতে পারবেন, আর এই প্যানেলটাকে আলাদা করে লাগাতে পারবেন। ওকে, লেন্থ কত? লেন্থ হচ্ছে গিয়ে 43 দেওয়া আছে, এই কামিজগুলোর লেন্থ 43 পর্যন্ত দেওয়া আছে, আপনি চাইলে এটাকে 48 পর্যন্ত বানাতে পারবেন, এটাতে ওই যে সিস্টেমটা বললাম ওরকম করে এটাকে আরও বড় করে বানাতে পারবেন। ওকে, এই যে এটার নিচে প্যানেলটা আরও সুন্দর লাগছে রেডের মধ্যে ব্ল্যাক হওয়াতে। আচ্ছা ঠিক আছে, তো এটা তো দেখালাম, এটার এটার ব্যাকসাইডটা হচ্ছে গিয়ে কি বলে রেড কালার,
প্লেন কটনের মধ্যে, এই যেটা হচ্ছে এটা ব্যাক সাইডটা, ঠিক আছে? ব্যাক সাইডটা সুন্দর রেড কটনের মধ্যে প্লেন, আর এইটা হচ্ছে গিয়ে এই যে ড্রেসের স্লিভটা, এটার স্লিভটাও সুন্দর করে আপনারা দিয়ে দিতে পারবেন। এটার স্লিভটাও হচ্ছে গিয়ে এই যে ক্লোজ করে দেখালে এটা মনে হয় যে হ্যাঁ এটা রেড কটনের মধ্যে কাজ করা, কিন্তু দূরে থেকে দেখালে মনে হয় যে ভিতরে ইনার। আই এম লেট, হ্যালো রেহানা আপু, আমি একটু আগেই মাত্র 2 মিনিট আগে আমি বলছিলাম যে রেহানা আপুকে আজকে লাইভে নেই নাকি, আমি কি কার কমেন্ট পড়লাম তাহলে? আসলে আপু অনেক লেট, আমি একদম অনেক না, আমি আমার একটা ড্রেসই দেখিয়েছি, আপনি আমার লাইফটা শেষ হয়ে গেলে দেখবেন, ঠিক আছে? এই যেটা হচ্ছে গিয়ে স্লিভটা, ওকে। আর এটার ওড়নাটা অনেক সুন্দর, এটা ওড়নাটাও কালারফুল, এই যেটা হচ্ছে এটা শিফনের ওড়না, ঠিক আছে? এটা না কেমন যেন দূরে থেকে সিল্ক সিল্ক মনে হবে, কারণ ওড়নাটা হচ্ছে গিয়ে আর কি কেমনই জানি সুন্দর একটা ওড়না। এই যেটা হচ্ছে শিফনের ওড়না, সফট শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, এগুলো ওড়নাকে এই ড্রেসগুলোর সাথে যদি আপনি খুলেও নেন তাও কিন্তু অনেক ভালো লাগে, কারণ ওড়নাগুলো একদম কালারফুল, ঠিক আছে? এই যেটা হচ্ছে এটার ওড়নাটা, এটার ওড়নাটা হচ্ছে গিয়ে রেড ব্ল্যাক আর হচ্ছে ব্রাউন কালারের মধ্যে, এটা কিন্তু ব্রাউন কালার, বোঝা যাচ্ছে নাকি জানি না। আমারটার প্রাইস হচ্ছে 1750 টাকা, ঠিক আছে? আমারটার প্রাইস 1750, এইটার প্রাইসও সেম, এইটা হচ্ছে আমারটারই আরেকটা কালার, আমারটা ফুল ব্ল্যাক আর এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক। এই যেটার মাঝখানে প্রিন্টটাও কিন্তু সুন্দর রেড কালারের প্রিন্ট আছে, তো যারা রেড কালার চাচ্ছেন তাদের হচ্ছে গিয়ে এটা খুবই ভালো লাগবে, ওকে? তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, না নেক্সট লাইভে কাতান দেখাবো না, কারণ আমি এখনই তো কটন ড্রেস দেখাচ্ছি আর কি, কটন পার্টি ড্রেস দেখাচ্ছি, আমি যদি আবার কাতান দেখাই ওটাও কিন্তু পার্টি ড্রেসই হয়ে যাবে। ওয়াও, এটার সাথে এমব্রয়ডারি এটা আরও সুন্দর, যেটা হচ্ছে আচ্ছা আমি কি আমার ড্রেসে কটনের প্যান্ট দেখিয়েছিলাম? মনে তো হয় না দেখাই, ও আচ্ছা দেখানো হয়েছে কি জানি। এই যেটা হচ্ছে রেড কালারে কটনের প্যান্ট, ওকে, সুন্দর। আর এটার সাথে কিন্তু দুইটা লেন্থ হচ্ছে গিয়ে, না এটা লেন্থ হচ্ছে গিয়ে 43 দেয়া আছে কামিজগুলোর লেন্থ, এটাকে আপনারা চাইলে 48 বানাতে পারবেন, কীভাবে বানাতে হবে আমি একটু আগে অনেকবার করে ডিটেলসে বলে দিয়েছি। আর এগুলোর বডি হচ্ছে 60 পর্যন্ত দেয়া আছে, তো যাদের বডি 60 লাগবে না, যেমন আমার পুরোটা বডি লাগেনি, তো হচ্ছে গিয়ে যাদের এরকম একটু চিপা বডি যে এতগুলো কাপড় দরকার নেই, তারা হচ্ছে সাইডের কাপড় দিয়েও কিন্তু নিচে বড় করতে পারে, অথবা আপনারা প্যান্টের কাপড় দিয়েও, আমি তো বললামই যে কি করবেন যে নিচে হচ্ছে প্যানেলটাকে আলাদা করে মাঝখানে একটু প্লেন কাপড় দিয়ে এটাকে আরও লং করে 48 বানানো পসিবল, ওকে? এই যে এটা হচ্ছে এটার এমব্রয়ডারি প্যানেলটা, এই যেটা হলো গিয়ে ড্রেসের প্যান্টের প্যাচ, এটা এটাকে আপনারা সুন্দর করে প্যান্টের মধ্যে আমি যেভাবে করে বসিয়েছি ওভাবে করে বসাতে পারবেন, অথবা আপনারা যদি নিচে নর্মালভাবে বসাতে চান এভাবে করে একদম প্যান্টের নিচে ওভাবে করেও বসাতে পারবেন। এগুলোর লং কত? এগুলোর লং আপু বলে দিয়েছি, লং হচ্ছে 43। আমারটার প্রাইস হলো গিয়ে প্যান্ট কটনের, প্যান্ট তো দেখিয়েছি যে প্যান্ট হচ্ছে কটনের মধ্যে, ওকে, আমারটার প্রাইস 1750 টাকা, আর এই রেডটারও প্রাইস কিন্তু 1750 টাকা, ঠিক আছে? এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, তারপরে আমি আজকে আরও আমার ড্রেসের এই দুইটা ড্রেসই ছিল, এখন আমি আরও অন্যান্য ক্যাটালগের ড্রেস দেখাবো। তো হচ্ছে গিয়ে যারা অন্যান্য আছে ওখানে মেবি নেটের অন্যও আছে না, ও যারা নেটের ওনার মধ্যে চান তারা হচ্ছে গিয়ে দেখবেন, আর যাদের এটা ভালো লেগেছে তারা এটা অর্ডার করে দিতে পারে। শিফনের ওনার মধ্যে এটার প্রাইসও সেম মাত্র 1750, এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল, অনেক রিজনেবল, কারণ হচ্ছে গিয়ে পার্টি ড্রেস, কটন পার্টি ড্রেস হচ্ছে ভালো আর কি, যেগুলো হয় 2000-এর নিচে পাওয়া যায় না, এটাও অনেক ভালো। এটা তো 1750 দেখে আবার কিছু উল্টাপাল্টা মনে করেন না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এটার কটনের প্যান্ট আর এমব্রয়ডারি আর ওড়না, প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এই ড্রেস, এটা কিন্তু অরিজিনাল ডিপসি ক্যাটালগের ড্রেস, এখানে ব্যাগের মধ্যে লেখা আছে ডিপসি, আর এটার ব্যাগটা তো দেখতেই পাচ্ছেন সুন্দর চেনের মধ্যে, ওকে? দুইটা ড্রেস মাত্র দেখিয়েছি, এখন হচ্ছে কি আরও ড্রেস দেখাবো, আর এখন আমি যে ড্রেসগুলো দেখাবো ওগুলো আমি খুবই দ্রুত দেখাবো, কারণ হচ্ছে গিয়ে দ্রুত দেখালে আমি অনেকগুলো ড্রেস দেখাতে পারবো। এখন আমি দেখি কয়টা ড্রেস দেখাতে পারি, 4টা 5টা 6টা 8টা 10টা দেখিয়ে, তারপর আবার নেক্সট লাইভও তো আমার আছে, তো আমাকে দিয়ে দাও ওই ড্রেসগুলো, আমি এখন একদম দ্রুত করে আমাদের যেই আরও কটন ড্রেসগুলো আছে পার্টি ড্রেস ওগুলো দেখাবো, ঠিক আছে? তো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম ডিপসি ক্যাটালগের ড্রেস, যেটা আমি পরে রয়েছি পার্টি ড্রেস কটন, এটার সাথে দুইটা কালার দেখিয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক, এগুলোর প্রাইস ছিল 1750, যারা এগুলো নিতে চাচ্ছেন আপনারা অর্ডার প্লেস করে দিবেন। এগুলো কিন্তু আমি আর রিপিট করবো না, কারণ অনেকগুলো ড্রেস, এখন রিপিট করতে গেলে সন্ধ্যা হয়ে যাবে একটা লাইভ করতে করতেই। আর এখন আমি যে ড্রেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে ফ্যাপিক ক্যাটালগের ড্রেস, ওকে? ফ্যাপিক ক্যাটালগের নতুন কটন ড্রেস আসছে আমাদের,
এটা হচ্ছে অরিজিনাল ফেপিকের ড্রেস। এই যে ফেপিকের ব্যাগ দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর একটা ব্যাগের মধ্যে দেয়। আর এখানে হচ্ছে ফেপিকের এই যে স্টিকার দেয়া আছে, ঠিক আছে, এই যে অরিজিনাল ফেপিকের স্টিকার দেয়া আছে। আর কি কি আছে, আর এই যে এখানে ফেপিক লেখা, ড্রেসের ভিতরে কিছু আছে নাকি ওটা দেখতে হবে। এই যে এটা হচ্ছে অরিজিনাল ফেপিকের ড্রেস। এখন হচ্ছে আমি এই ড্রেসটা দেখাবো। এটা হচ্ছে গিয়ে অনেক অনেক যারা হচ্ছে নেটের মধ্যে, নেটের ওনার মধ্যে চাচ্ছিলেন, এটা হচ্ছে গিয়ে তাদের জন্য নাও, এই ড্রেসগুলো হচ্ছে তাদের জন্য। আর যারা নেটের ওনার পড়তে আর কি পারেন না, বা হচ্ছে আপনারা আনকমফোর্টেবল নেটের ওনার, তাদের জন্য হচ্ছে এই শিফন ওনার ড্রেসটা, ঠিক আছে। আর যারা হচ্ছে দুইটাতে কমফোর্টেবল, তাদের জন্য হচ্ছে এই শিফন ওনার ড্রেসটাই। আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর। ওকে, হাই আপু, আমি কিন্তু নিউ জয়েন করেছি। ওকে, ওয়েলকাম আয়াজ জাহান, আইরিন আপু, হাই আপু, হ্যালো তন্নি আপু। তোমারটা কত আছে? আমারটা প্রায় 1750, সবাই হচ্ছে গিয়ে লিখে দিয়েছে। আমি তাহলে এখন একটু দ্রুত দেখাই, ওকে। ও আচ্ছা, হ্যাঁ, ড্রেসের মধ্যেও ট্যাগ আছে। তো ফার্স্টেই আমি এই সুন্দর ড্রেসটা দিয়ে স্টার্ট করছি। খুবই সুন্দর একটা ড্রেস, নেভি ব্লু কালারের মধ্যে, আর হচ্ছে স্কাই, একদম হালকা একটা স্কাই কালার আর নেভি ব্লু কালারের মধ্যে। এই ড্রেসটা এত সুন্দর, এটা মেকিংয়ের পরে খুবই সুন্দর একটা লুক আসবে, কারণ হচ্ছে গিয়ে এটার প্রিন্টগুলো এত সুন্দর। আর হচ্ছে আমি একটু দ্রুত দেখাবো, ঠিক আছে, কারণ আচ্ছা ওটা খুলো না, আমি খুলে দেখাবো। আমি হচ্ছে এটা একদম দ্রুত ফার্স্টের ড্রেসটাকে আমি এটার যা ওড়না, তারপরে এমব্রয়ডারি, যেগুলো যেভাবে যেভাবে প্যাকেট করা, আমি ওই প্যাকেটগুলো খুলে খুলে দেখাবো। এরপরে ড্রেসগুলো খুবই দ্রুত দ্রুত করে দেখিয়ে দিব, ঠিক আছে, যেন সবগুলো ড্রেস দেখাতে পারি। তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, এই যেটা প্রিন্টগুলো দেখে নেন। এখানে নেভি ব্লু কালার আছে, স্কাই কালার আছে, সবগুলো সুন্দর সুন্দর করে প্রিন্ট করা আছে। ইয়ারিংটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আফসানা আপু, ইয়ারিংটা আমাকে রেহানা আপু গিফট করেছে। আর এই যে এটা দেখেন, উপর থেকে এত সুন্দর একটা প্রিন্ট, এত সুন্দর প্রিন্ট, যেতে যেতে নিচে আরও কালারফুল প্রিন্ট করা। এই যে নিচে হচ্ছে গিয়ে আরও সুন্দর করে কালারফুল প্রিন্টটা করা আছে, খুবই সুন্দর একটা ড্রেস। এগুলো কিন্তু মেকিংয়ের পরে, মানে এভাবেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর যখন এটাকে আপনারা সুন্দর করে বানাবেন, তখন দেখবেন যে আরও আরও অবশ্যই সুন্দর করে ড্রেস বানাতে হবে। ড্রেস হচ্ছে যে যাই দেখায় সব ড্রেসই সুন্দর, শুধু হচ্ছে সুন্দর করে বানাতে হবে। আপনি একটা গজ কাপড় কিনেও যদি ওটাকে সুন্দর করে বানান, ওই ড্রেসটাও দেখতে অনেক ভালো লাগবে। ওকে, তো ড্রেসের সৌন্দর্য ফুটে ওঠে হচ্ছে গিয়ে বানানোর মধ্যে, মানে টেইলরের হাতে সব কিছু, কারো হাতে কিছু নেই, সব হচ্ছে টেইলরের হাতে। এই যে এটা হচ্ছে এটা ট্যাগটা, এই যে এটা ট্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি, ট্যাগ এটাও অরিজিনাল ফেপিকের যে ড্রেস, এই ট্যাগ সব দেয়াই থাকবে। আর অরিজিনাল ফেপিকের ড্রেসে এই ট্যাগগুলো কিন্তু দেয়া থাকে, এই যে প্লাস্টিকের ট্যাগগুলো দেয়া থাকে, স্টিকার দেয়া থাকে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এই ট্যাগগুলো এক দুইটা ড্রেস থেকে পড়ে যায়, কিন্তু সব ড্রেসে হচ্ছে গিয়ে থাকে। ওকে, আর এটা হচ্ছে এটার ব্যাকসাইডটা, এটার ব্যাকসাইডটাও সুন্দর, খুবই সুন্দর। আর এটা এমব্রয়ডারিটাকে সুন্দর করে সেট করবেন, দেখবেন যে এই কটন পার্টি ড্রেস পরে আপনি যে কোনো ছোটোখাটো নর্মাল ছোটোখাটো না আর কি, যে কোনো ধরনের একটু সিম্পল বিয়ে শাদী ছাড়া অন্যান্য যে কোনো পার্টিতে এগুলো পরে যাওয়া যাবে। ওকে, যেটা হচ্ছে এটা ব্যাকসাইডটা, ঠিক আছে, সুন্দর করে প্রিন্ট করা, কালারফুল। আমি একদম দ্রুত দ্রুত দেখাই, ওকে, কারণ আমি যত দ্রুত দেখাবো আমি তাহলে পুরোটা ক্যাটালগ দেখিয়ে দিতে পারবো। আর এটা হচ্ছে ড্রেসের স্লিভটা, এটা স্লিভটাও খুবই কালারফুল, মানে এত কালারফুল, একটা একটা করে দেখালে তখন আমি একদম টাইম নিয়ে আস্তে ধীরে সুন্দর করে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু অনেকগুলো দেখাবো তো দ্রুত দেখাই। পার্পল কিছু আছে? পার্পল দেখতে হবে আপু, আমি জানি না এই ক্যাটালগের মধ্যে কিছু আছে নাকি পার্পল। আচ্ছা, এটার জিনিসগুলো দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, দুইটাই দাও, এটা দাও। এই যেটা হচ্ছে অরিজিনাল ফেপিকের ড্রেস, প্যাকেটেও ফেপিক লেখা আছে। এই যেটা হচ্ছে এটা এমব্রয়ডারি, এটার এমব্রয়ডারিটাও এরকম প্যাকেটের মধ্যে আসছে। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাটাও কিন্তু এরকম সুন্দর প্যাকেটের মধ্যে আসছে। অরিজিনালগুলো প্যাকেজিং খুবই ভালো হয়। আর এখন হচ্ছে গিয়ে, মানে এত হচ্ছে গিয়ে রেপ্লিকা মার্কেটে, আসলে কাস্টমাররাও কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা অরিজিনাল কোনটা রেপ্লিকা, এরকম হচ্ছে গিয়ে একটা অবস্থা। আচ্ছা, এটা নিয়ে নাও এমব্রয়ডারিটা, এই যে এটা এমব্রয়ডারি প্যাকেট, এই ও এটার সাথে তো দুইটা এমব্রয়ডারি আছে, এই এমব্রয়ডারিটা দত্ত, এটার সাথে দুইটা ছোটো ছোটো প্যাচ আছে, খুবই কিউট ছোটো ছোটো দুইটা প্যাচ। এই যে এই প্যাচগুলোকে আপনি সুন্দর করে সেট করবেন, আমার কাছে মনে হয় এটা মিডেলে দিলে অনেক ভালো হবে, বুটনেক দিয়ে অথবা পান গলা দিয়ে, যে কোনো গলা দিয়ে এটাকে আপনার মিডেলে সুন্দর করে সেট করবেন, দেখবেন যে দেখতে খুবই ভালো লাগবে, ঠিক আছে, মিডেলে অথবা যে কোনো জায়গায়। কিন্তু এই কালারফুলটাকে মিডেলে দিলে বেশি ভালো লাগবে। এখন এটা ইচ্ছা কোথায় দিবেন, এটাকেও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে মিন্ট আর বেবি পিঙ্ক কালারের একটা এমব্রয়ডারি আছে, আর আরেকটা হচ্ছে একটু আর কি অফ হোয়াইট টাইপের একটা কালারের এমব্রয়ডারি, যেটার ফিনিশিং খুবই ভালো, সাথে ডিজাইনটা অনেক ভালো। এই যে কামিজের উপরে বসালে এটার ডিজাইনটা বোঝা যায়।
আর ফিনিশিং কিন্তু অনেক ভালো। আর আর ফ্যাপিকের ড্রেসগুলো, ফ্যাপিক না শুধু অরিজিনাল কোম্পানি থেকে যে ড্রেসগুলো আসে ওই ড্রেসগুলোর কোয়ালিটিও ভালো হয়, ওই ড্রেসগুলো দেখতেও অনেক সুন্দর হয়, আর এটার এমব্রয়ডারি কোয়ালিটিগুলো খুবই ভালো। ঠিক আছে, তো এটার সাথে হচ্ছে দুইটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, আর এটার সাথে একটা খুবই সুন্দর নেটের নেভি ব্লু কালারের ওড়না আছে। ওকে, আর ওড়নার দুই আঁচলে এমব্রয়ডারি করা, ওড়নাটা পুরোটা ফিনিশিং। ওড়নাটা কি উল্টা দিয়েছো? ও আচ্ছা, এটা এভাবে। ওড়নাটার নিচের ফিনিশিং খুবই ভালো, এই যে ক্লোজ করে দেখাই, এখানেও কিন্তু পিঙ্ক কালার আছে, মিন্ট কালার আছে, আর গোল্ডেন কালারের সুতার কাজ। ঠিক আছে, গোল্ডেন কালারের নর্মাল যে সুতাগুলো থাকে ওই সুতার কাজ। এটাকে আপনারা চাইলে নিচে থেকে কাট আউট করে নিতে পারেন, ঠিক আছে, যে নিচে থেকে সুন্দর করে কাট আউট করে নিতে পারেন, আর যদি না চান, এটা যেহেতু ফিনিশিং দেয়া আছে পুরোটা, আপনারা এভাবে করে নিতে পারেন। আর ওড়নার লেন্থ হচ্ছে আপনার 87, ওড়নার লেন্থ আপনার 87 পর্যন্ত হবে, যেহেতু ফিনিশিং করে দেয়া, তো কাটাকাটির দরকার নেই, যেটা আছে ওটাই পরতে পারবেন। প্যান্টটা দাও, প্যান্ট। তো এটা হচ্ছে এই ড্রেসটা, ঠিক আছে, অরিজিনাল ফ্যাপিকের ড্রেস, কটন ড্রেস, একদম নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু ধরে নিই ভালো করে, তারপর আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি। এটার সাথে হচ্ছে দুইটা প্যাচ আছে, দুইটা এমব্রয়ডারি প্যাচ পাবেন, আর এটা হলো গিয়ে কটনের কামিজ, আর ওড়নাটা হচ্ছে নেটের মধ্যে কাজ করা, আর এটা হলো গিয়ে নেভি ব্লু কালারের কটনের প্যান্ট। ওকে, নেভি ব্লু কালারের কটনের প্যান্ট আছে। এখন আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি, আর এরপরে নেক্সট থেকে যাই, যে কয়টাই এখন দেখাবো ফ্যাপিকের, এই সবগুলোর প্রাইস কিন্তু সেম হবে, আর আমি একদম দ্রুত করে সবগুলো দেখিয়ে দিব। ঠিক আছে, এই যেটা হচ্ছে এই ড্রেসটা, অরিজিনাল ফ্যাপিকের ড্রেস, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1750 টাকা। ওকে, প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা। 1750 টাকায় অরিজিনাল ফ্যাপিকের ড্রেস নতুন নতুন পাওয়া মানে হচ্ছে গিয়ে একদম অনেক কিছু। এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস না, যে হচ্ছে গিয়ে ডিসকাউন্টের পরে দিচ্ছে, এরকম কিছুই না, কারণ ফ্যাপিকের ড্রেসগুলো হচ্ছে গিয়ে ডিসকাউন্টের পরেই দেখা যায়, যে ইউজুয়ালি আর কি ডিসকাউন্টের পরেই এরকম ধরনের প্রাইসে পাওয়া যায়, বা এর থেকে বেশি প্রাইসও মেবি ডিসকাউন্টের পরে পেতে পারেন, কিন্তু এটা প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, কোনো ডিসকাউন্ট ছাড়াই, এটা রেগুলার প্রাইসই এত রিজনেবল। ওকে, তো এটার প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা করে। যাদের যাদের ভালো লাগছে, আপনারা এখন কিন্তু অনেকগুলো দেখাবো, সবগুলো দ্রুত স্ক্রিনশট নেবেন। ফ্যাপিকে কাপড়ের কোয়ালিটি ভালো, হ্যাঁ আসলে ফ্যাপিকের আপনার পার্টি ড্রেস হোক বা কটন ড্রেস হোক, মানে কটন হোক বা নেট হোক বা অর্গেনজা হোক বা নর্মাল জর্জেট হোক, যেটাই হোক ফ্যাপিকের কোয়ালিটি খুবই ভালো। ফ্যাপিক, শ্রী ফ্যাবস, এগুলো অরিজিনাল কোম্পানি থেকে যদি ড্রেস আনা হয় তাহলে এগুলোর কোয়ালিটি খুবই ভালো, কিন্তু যদি রেপ্লিকাটা হয় তাহলে হচ্ছে গিয়ে কোয়ালিটি অবশ্যই ওগুলোর ভালো হবে না। মাত্র 1750, ওয়াও, হ্যাঁ মাত্র 1750, ঠিক আছে, একদম কোনো ডিসকাউন্ট নেই, কোনো কিছু না, মাত্র 1750 টাকা, এটা রেগুলার প্রাইস। ওকে, আচ্ছা নেক্সট আইটা দেখাচ্ছি, এটাও তো আরও সুন্দর, সবাই অনেক কনফিউজ হয়ে যাবেন, এর জন্য আমি একদম দ্রুত দেখাবো যেন সব দেখাতে পারি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর, এটা হলো গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে মেবি, নাকি একটু ডিপ একটা অ্যাশ কালারের মধ্যে হবে, জানিও না, কালার তো বুঝতে আমার প্রবলেম, এটা তো সবাই জানেন। এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, আর এগুলোর লেন্থ কিন্তু আপনারা 47 থেকে 48 পর্যন্ত ইজিলি দিয়ে দিতে পারবেন। ওকে, লেট করে ফেললাম, সমস্যা নেই, এখন আরও অনেকগুলো ড্রেস দেখানো বাকি, কারণ আজকে আমি অনেক ড্রেস দেখাবো, আমার লাইফটা খুবই লম্বা চওড়া হবে আজকে। ওকে, তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, একদম সুন্দর করে কালারফুল প্রিন্ট করা, প্রিন্টগুলো আমি ক্লোজ করে দেখাই, আপনারা দেখে নেন। এখানে সুন্দর লাইট অরেঞ্জ আছে, তারপরে হচ্ছে একটু লাইট একটু গ্রিন টাইপের একটা কালার আছে, সুন্দর সুন্দর করে প্রিন্টগুলো করে দেয়া সব কিছুতে। ওকে, না আমারটার প্রাইসও কিন্তু সেম। ওকে, ওড়না না, ওড়নার লেন্থ তো আমি বলে দিয়েছি, ওড়নার লেন্থ আপনারা 87 পর্যন্ত হবে, মানে হচ্ছে সামনে পিছে আপনারা সমান সমান করে 48 আর কি, 48 তো কামিজের লেন্থ, মানে হচ্ছে সামনে পিছে আপনারা সমান সমান করে নিতে পারবেন, আমারটা না শুধু ফ্যাপিকেটটাও। ঠিক আছে, আমি কিন্তু লেন্থ বলে দিয়েছি, তো হচ্ছে গিয়ে আপনারা বাসায় হলো গিয়ে মেজারমেন্ট টেপ দিয়ে ওটাকে যে কোনো একটা ওড়নার লেন্থ মাপলে বুঝতে পারবেন যে এটার লেন্থটা কত, তখন আর আপনাদের আর কি কনফিউশন হবে না যে ওড়নাটা নেওয়ার পরে কি ছোটো হবে নাকি বড় হবে। ওকে, তো এই যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, আর এটা হলো গিয়ে স্লিভটা, এই যেটা সাইডে হচ্ছে স্লিভটা দেয়া আছে, স্লিভটাও খুবই কালারফুল, এই স্লিভগুলোকে ডিভাইডার করে বানালে এত সুন্দর আর এত কমফোর্টেবল হবে। আর এই যেটা হচ্ছে এটা ব্যাক সাইডটা, এটাকে কিন্তু আপনারা যে কোনোটাকে দিয়ে ফ্রন্ট ব্যাক বানাতে পারবেন।
এই যে এখানেও হচ্ছে ফেব্রিকের ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে, এই যে প্লাস্টিকে সবগুলোতে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা এটা এমব্রয়ডারিগুলো দিয়ে দাও, আমি এটা এইভাবে করে ধরে দেখি কেমন লাগে। আমার কাছে এই সাইডটা ভালো লেগেছে। ওয়াও, এটার সাথে কত সুন্দর সুন্দর এমব্রয়ডারি আছে। এই যে দুইটা এমব্রয়ডারি প্যানেল আছে, একটা প্যান্টে দিতে পারবেন, আরেকটা দিয়ে কামিজ ডিজাইন করতে পারবেন। ওকে, এই যে এই একটা এমব্রয়ডারি আছে, এত লম্বা এমব্রয়ডারি কোথায় লাগাবো দেখি। কামিজের থেকেও লম্বা। আচ্ছা এটা আসলে এখানে মেবি দুইটা দেয়া আছে, ফ্রন্ট আর ব্যাকের জন্য মনে হয় না। হ্যাঁ, এখানে দুইটা এমব্রয়ডারি প্যানেল দেয়া আছে। এই যে ক্লোজ করে দেখাই, ব্ল্যাক কালারের মধ্যে, ঠিক আছে, খুবই ভালো ফিনিশিং। আর আরেকটা হচ্ছে গিয়ে চওড়া প্যানেল আছে, এটা মেবি আপনারা প্যান্টে ইউজ করতে পারবেন। আমি জানি না প্যান্টের জন্য নাকি, কিন্তু এটা মনে হয় প্যান্টে দিতে পারবেন, ঠিক আছে। তো এটার সাথে তিনটা এমব্রয়ডারি টোটাল বলতে গেলে, এই যে এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, তিনটা এমব্রয়ডারি প্যানেল আছে। এটারও কিন্তু প্রাইস সেম, অন্যটা দিয়ে দাও। এই যে এটা হচ্ছে এই ড্রেসটা, এটারও স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে কটনের প্যান্ট। আচ্ছা ক্যাটালগটা লাগবে না, ক্যাটালগটা নিয়ে নাও। এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের কটনের প্যান্ট, ওকে, সুরমা কালার আছে, এটা কি সুরমা কালার? হ্যাঁ সুরমা কালারই হবে। হ্যাঁ হ্যাঁ, একটু অ্যাশ টাইপের বললাম, যে ডিপ অ্যাশ ওই টাইপেরই না, সুরমাও তো ওরকমই হয়। এটা প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, ঠিক আছে। হ্যাঁ সুরমা কালারই এটা, ঠিক বলেছে। আমি আসলে কালার বুঝি না, আগে তো আমাকে রেহানা আপু কালার বলে দিত লাইভের মধ্যে, এখন আবার আমি একটু একটু কি বলো ওটাকে, একটু আপডেট হয়েছি, হ্যাঁ, নতুন যুগের সাথে। তো হচ্ছে আমিও এখন মাঝে মাঝে এক দুইটা কালার আমিও বলতে পারি। আচ্ছা দাঁড়ো, এটা এটার কাজটাকে দেখিয়ে নিই। এই যে এটার মধ্যেও কিন্তু এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে। এমব্রয়ডারিগুলো দেখা যাচ্ছে যে এমব্রয়ডারি ফিনিশিংগুলো খুবই ভালো। এটাকে চাইলে নিচে থেকে আপনারা কাট আউট করে নিতে পারেন, অথবা যেভাবে আছে এভাবেই রাখতে পারেন। ওকে, উত্তরাতে শোরুম দাও, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ দিব, যেখানে যেখানে বলেন ওখানেই দিব। দোয়া করতে হবে আপনাদেরকে, ওকে, বেশি বেশি করে, আর হচ্ছে গিয়ে শেয়ার করতে হবে। আচ্ছা কারা কারা শেয়ার করেন আমাকে কিন্তু বলেননি এখনও, যে কারা কারা আমার লাইফ শেয়ার করেছেন। আল্লাহ, আমি এখনই টায়ার্ড হয়ে গিয়েছে, এত ড্রেস কিভাবে দেখাবো। এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কটন, এটার ওড়নাতে মেবি পার্ল বসানো, জানি না, খুললে দেখা যাবে। এটাও কিন্তু সুন্দর, এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আমি লাইভের পরে কিন্তু সবগুলো হচ্ছে গিয়ে ছবি আপলোড করে দিব, ঠিক আছে, ক্যাটালগুলোর ছবি আপলোড করে দিব, আপনারা ওখান থেকে দেখেও কিন্তু নিয়ে নিতে পারবেন। ড্রেসটা আমি নিতে চাই, ওকে, যেটা নিতে চাচ্ছেন ওটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন। এটা আরেকটা সুন্দর ড্রেস, অফ হোয়াইট কালারের মধ্যে, ঠিক আছে। যেটা হচ্ছে ড্রেসের, এটা হলো গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইড, পুরোটাতেই কালারফুল প্রিন্ট করা আছে, একদম সুন্দর করে কালারফুল কালারফুল প্রিন্ট করা। এই যে যাদের যাদের ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। নিচেও কিন্তু কালারফুল প্রিন্ট করা আছে। আর এটার ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে, এই যে এটা ব্যাক সাইডটা আরও সুন্দর, কারণ ব্যাক সাইডটা অনেক 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 কালারফুল, ঠিক আছে, এই যে একদম কালারফুল। আচ্ছা আমাকে এটার ওড়না আর প্যান্ট একসাথে দিয়ে দিও। আর এটা হলো গিয়ে ড্রেসের স্লিভ, স্লিভটাও কিন্তু খুবই সুন্দর, খুবই কালারফুল। এটার স্লিভটাকে এটা কামিজের সাথে নিলে অনেক ভালো লাগবে, কারণ এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে লাইট কালার, আর লাইট কালারের সাথে যদি আপনারা কালারফুল স্লিভ নেন তাহলে কিন্তু ওই টাইপের ড্রেস অনেক সুন্দর হয়, কারণ ওটা পরলে স্লিভটা খুব সুন্দর করে ফুটে, তো তখন দেখা যায় যে দেখতে অনেক ভালো লাগে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইড, আমি একসাথে ধরে নিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু। ওকে, এটার সাথে এমব্রয়ডারিগুলো দিয়ে দাও, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, বাপরে, এটাতে পাঁচটা এমব্রয়ডারি। আচ্ছা দেখাই দ্রুত করে, এই যে এই একটা এমব্রয়ডারি, ঠিক আছে, আপনারা এইভাবে করে তাড়াতাড়ি করে দেখে নেন। এই একটা এমব্রয়ডারি, এটাকে আপনারা নিয়ে যখন এটাকে কিনবেন, কিনে যে কোনো জায়গায় সেট করে করে দেখবেন কোনটা ভালো লাগে। তারপরে হচ্ছে এই যে আরেকটা এমব্রয়ডারি, এটা হচ্ছে এমব্রয়ডারি প্যানেল। আর এখানে যেটার সাথে সাথে যে ড্রেসগুলোর সাথে এরকম অনেকগুলো এমব্রয়ডারি আছে, ওখান থেকে আপনারা একটা করে এমব্রয়ডারি, যেমন এইটা হচ্ছে প্যান্টে যদি ইউজ করেন, ট্রান্সপারেন্ট বসান, মানে যে এতটুক নেট হচ্ছে গিয়ে প্যান্টের সাথে সেলাই করা থাকবে, আর নিচের এই নেটটার মধ্যে, যে নিচের যেই নেটটা, এখান থেকে আরেকটু প্যান্টের কাপড় থাকবে, আর মাঝখান থেকে পুরোটা ট্রান্সপারেন্ট থাকবে প্যান্টের নিচে, তখন দেখবেন যে এটা দেখতে অনেক একটা প্যান্ট অনেক স্টাইলিশ লাগবে। আমি এরকম করেই প্যান্ট বানাই এখন, আমি আগে এমব্রয়ডারি থাকলে যে কোনোভাবে বসাই না, আমি সবসময় এরকম করে বসাই। ফার্স্ট আমি এরকম প্যান্ট পরেছিলাম অনেক আগে, মনে হয় এক বছর আগে, ফসিল অ্যাশের সাথে, মানে হচ্ছে গিয়ে আমাদের মোস্ট হিট ড্রেস ফসিল অ্যাশের সাথে পরেছিলাম। তারপরে থেকে আমি দেখি যে এরকম প্যান্ট অনেক সুন্দর, তখন থেকেই আমি বানাই।
এই যে এটা হচ্ছে আরেকটা প্যাচ, ঠিক আছে, ও উল্টা দেখাচ্ছে, এটা হচ্ছে আরেকটা প্যাচ মিন্ট কালারের আর আর পিচ কালারের মধ্যে। ওকে, তো এটার সাথে টোটাল কয়টা দিল, এক দুই, এই একটা গেল, তিনটা। আর এখানে একটা বড় প্যানেল আছে, এখানে হচ্ছে দুইটা একসাথে দেয়া। ওকে, এই যে দেখেন দুইটা একসাথে দেয়া, দূরে গিয়ে দেখাই কত বড়, মানে হচ্ছে দুইটা একসাথে দেয়া আছে, এটা ফ্রন্টের নিচে একটা আর ব্যাক সাইডের নিচে একটা বসানোর জন্য। ওকে, এটাকে সুন্দর করে আপনারা এভাবে করে ঝুলিয়ে কাট আউট করে বসাবেন, দেখবেন যে নিচে থেকে সুন্দর করে এই ডিজাইনগুলো ঝুলে রয়েছে, দেখতে খুবই ভালো লাগবে। ওকে, এই ডিজাইনটা কিন্তু অনেক কিউট, খুবই কিউট একটা এমব্রয়ডারি ডিজাইন দিয়েছে এটা, এটা এমব্রয়ডারিটা আমার পছন্দ হয়েছে। আর এটার ওড়নাটা নিয়ে নিচ্ছে, এটা ওড়নাটাতে পার্ল বসানো, পার্লগুলো হচ্ছে গিয়ে লক করা। ওকে, ওড়নাগুলো হচ্ছে মিন্ট কালারের মধ্যে পার্ল বসানো, পার্লগুলো পুরোটা লক করা, আর সাথেই ওড়নার নিচে কাজ করা আছে। ওকে, এটার প্রাইসও কিন্তু মাত্র 1750 টাকা, ঠিক আছে। আর এই যে পার্লগুলো হচ্ছে লক করা, তার মানে কিন্তু খুলে যাবে না। ওকে, যাদের যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন। আর এটা হচ্ছে এটার প্যান্টটা, প্যান্টটা একটু হালকা কি কালার, এটা ক্রিম কালার না, প্যান্টটা হচ্ছে কটনের মধ্যে ক্রিম কালারের। ওকে, এটা স্ক্রিনশটটা নিয়ে নেন তাড়াতাড়ি করে, প্রাইস হচ্ছে 1750। তুমি নেক্সট ড্রেসটা বের করো, ও এটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দেখাবো, দিয়ে দাও। এই যেটা হচ্ছে এই ড্রেসটা, ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নেন, প্রাইস হচ্ছে মাত্র 1750। এটার ওড়না কিন্তু কাজ করা, সাথেই হচ্ছে গিয়ে পার্ল বসানো, আর এটার সাথে কয়টা, চারটা নাকি পাঁচটা এমব্রয়ডারি আছে, আর প্যান্ট হচ্ছে কটনের মধ্যে ক্রিম কালারের। আর এই যেটা হচ্ছে গিয়ে ওড়নাটা, এই যেটা হলো ওড়না, পুরোটা ওড়নাতে পার্ল বসানো আছে, আর নিচে হচ্ছে দুই আঁচলে এরকম কাজ করা। আপু কেমন আছো? এই তো আখি আপু, আমি ভালো আছি। আপু আপনারটার প্রাইস বলুন। আমারটার প্রাইসও 1750। আজকের লাইভে ফার্স্ট থেকে নিয়ে যা দেখিয়েছি সবগুলো প্রাইস সেম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মাত্র যেটা দেখালাম ওইটাই আরেকটা কালার, এটাও হচ্ছে সুন্দর একটা কালার, দুইটা কিন্তু সেম, এর জন্য এটাকে আমি অত ডিটেলসে দেখালাম না। এগুলোকে আপনারা যেহেতু অনেক প্রিন্ট দেয়া আছে অনেকগুলো জায়গায় জায়গায়, এগুলোকে আপনারা সাইডের প্রিন্টগুলো, যাদের বডি একটু চিপা তাদের জন্য বলছি, যাদের বডি আমার মতো চিপা, এত সাই কিনছে কাপড় দরকার নেই যাদের, তারা হচ্ছে গিয়ে এটাকে নিয়ে কি করবেন, এটাকে সাইডে থেকে কাপড় নিয়ে আপনারা এটাকে আরও লম্বা করতে পারেন, অথবা 47-48 পড়তে পারেন। এটা হচ্ছে স্লিভটা, ঠিক আছে, আমি কিন্তু দ্রুত দ্রুত দেখাচ্ছি। ওকে, এটা হলো গিয়ে ড্রেসের স্লিভ, এটার প্রাইসও সেম মাত্র 1750 টাকা। আচ্ছা, এই দুইটা কি সেম ড্রেস? আচ্ছা, এটা কি লাইট পেস্ট কালার না উল্টা অন্য? এটা এটা ঘুরাও। আচ্ছা, এর আগে যেটা দেখিয়েছি ওইটার ওড়না ছিল হচ্ছে মিন্ট কালার, আর এটার ওড়নাটা হচ্ছে একটু পেস্ট টাইপের একটা কালার, ওড়নাটার কালার বুঝতে পারছেন না কি জানি না, কিন্তু এটা হচ্ছে একটু পেস্ট টাইপের একটা কালার, পুরোটা ওড়নাতে পার্ল বসানো আছে, আর দুই আঁচলে হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে কমেন্ট করা, সরি কমেন্ট করা না, কি বলে, কে জানে কি লিখেছে কমেন্ট করে, কমেন্ট করার কিছু পায় না। আচ্ছা, কি কেন কি হয়েছে, আচ্ছা দেখো তো কি কি যেন কে লিখেছে। আরে মানুষজন হচ্ছে গিয়ে লিখতেই থাকে, কোনো কাজ নাই বাসার মধ্যে, আজিরা আজিরা এখানে কমেন্ট করে আর হচ্ছে গিয়ে মানুষকে ডিস্টার্ব করে। দাও দেখি এটা এমব্রয়ডারিগুলো, এটার সাথেও কিন্তু টোটাল পাঁচটা এমব্রয়ডারি, ঠিক আছে। আপু ব্রাউনিটা আনো প্লিজ, কি বলে, ব্রাউনি ব্রাউনি কিন্তু আমাদের শোরুমে আছে, ঠিক আছে। আচ্ছা, ব্রাউনির লাইফ কি দাউনি, ব্রাউনির লাইফ দাউনি। এই যেটা হচ্ছে এটার প্যান্টটা, ঠিক আছে, এটার প্যান্টটাও কিন্তু ক্রিম কালারের মধ্যে, আর ব্রাউনি আমাদের শোরুমে দিয়ে দিয়েছি, তো যারা ব্রাউনি চাচ্ছে আপনারা শোরুমে গিয়ে দেখে নিয়ে নিতে পারবেন। ওকে, আর এই যেটা হচ্ছে এই ড্রেসটা, ব্রাউনি আমাদের স্টকে অনেক নেই, এর জন্য আমি লাইভে এখন দেখাচ্ছি না, অল্প কিছু আসছিল আমি শোরুমে দিয়ে দিয়েছি, ওটা যদি আমাদের স্টকে আরও আসে আমি তাহলে লাইভে দেখাবো। ওকে আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রাসনা হক আপু, হাই, হ্যালো রিফা আপু, আজ মেবি হাইস্ট লাইফ করেছেন, হ্যাঁ মনে হয়, মানে হচ্ছে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি একদম দ্রুত দ্রুত করে দেখাচ্ছি, ঠিক আছে। আগে আমি এরকম অনেক লম্বা লম্বা লাইভ করতাম, কিন্তু আসলে এত বড় বড় লাইভ করলে আমার আসলে কি বলে কি যেন বলে যে শরীরে কুলায় না, এরকম একটা অবস্থা আমার, এর জন্য আমি একটু ছোটো ছোটোই লাইভ করি, কিন্তু আজকে আর কি আমি সব একসাথে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো খুবই আর কি মোটামুটি কোয়ান্টিটির ড্রেস, অত বেশি নেই, এর জন্য আমি সব একসাথে দেখাচ্ছি, আর আমি লাইভের পরে ছবি পোস্ট করে দিব, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে দাও, আর কয়টা আছে, আল্লাহ উফ। আচ্ছা, আমি কি বাকি লাইভ বাকি ড্রেসগুলো চারটার লাইভে দেখাবো, বাকি তিনটা ড্রেস? আচ্ছা, আমি এক কাজ করি,
এখন আমি কতগুলো ড্রেস দেখালাম। আচ্ছা লাস্ট আমি একটা অ্যাশ ড্রেস দেখাই, এরপরে এই ক্যাটালগে আরও তিনটা ড্রেস আছে, ওই তিনটা ড্রেস আমি নেক্সট 4টা বাজে যে লাইভটা ওই লাইভে করে দেখিয়ে দিব। আর সবগুলোর প্রাইস হচ্ছে 1750 টাকা হবে, আর আমি ছবি আপলোড করে দিব, ওখান থেকে দেখে নেবেন, না হলে বাকি তিনটা ড্রেস 4:30টা লাইভে দেখিয়ে নিন, ওকে? কারণ এখন লেট হয়ে গেলে আমি 4:30টা লাইভ করতে পারবো না। আর যদি আপনারা বলেন যে না এখনই দেখবেন, তাহলে আমি দেখি, তাহলে আমি দেখাই, ঠিক আছে? আপু তোমার ড্রেসটাতে কি সিকোয়েন্স দিয়ে দেয়া আছে আপু বলো? গ্লেজ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো সিকোয়েন্স, এটা পুরোটা, এটাই তো বললাম, কটন পার্টি ড্রেস, পুরো উপর থেকে একদম এখান থেকে নিচে পর্যন্ত, আর পুরো স্লিভ হচ্ছে চিকেনের কাজ করা, আর চিকেনের কাজের মধ্যে হচ্ছে পুরোটাতে একটা একটা করে অনেক বড় বড় সুন্দর সুন্দর সিকোয়েন্স দেওয়া। আমার লাইফটা যখন শেষ হয়ে যাবে রিওয়াইন্ড ফরওয়ার্ড করে দেখলে আপু বুঝে যাবেন। এখনই দেখান, আচ্ছা সবাই এখনই দেখতে চাচ্ছে, তাহলে একটু দ্রুত দেখাই না। আর তিনটা আছে, আরও 4টা আছে, এই যে এখন হচ্ছে এই অ্যাশটা দেখাবো, ওকে? এটা ক্যাটালগটা তাড়াতাড়ি করে দেখে নেন, এখনই দেখান, এখনই দেখান। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, তার মানে কারো আমার জন্য মায়া নাই না, একদম সবাই ড্রেস দেখবে আর ড্রেস নিবে, আর নিশাপ হচ্ছে গিয়ে সে চলে যাক। এটা হচ্ছে সুন্দর, আচ্ছা এটার মেবি একটা দেখিয়েছি, সুরমা কালার যেটা ছিল না ওইটারই এটা অ্যাশ কালার, ওকে? ও তাহলে তো আরেকটু দ্রুত দেখাই, কারণ যেহেতু দুইটা কালার, এটা হচ্ছে সুরমা কালারটা যে দেখিয়েছি, সেকেন্ড ফেপিকের ড্রেসটা ছিল ওইটারই কিন্তু অ্যাশ কালার, ওকে? যেটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, এটার ব্যাক সাইডটাকেও ফ্রন্টে দিতে পারে। আর এটা হলো ড্রেসের স্লিভ, স্লিভটাও অনেক সুন্দর, হ্যাঁ এখনই দেখে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখনই দেখিয়ে দিচ্ছি, ওকে এখনই দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর এটার এমব্রয়ডারিগুলো দিয়ে দাও, এটার স্ক্রিনশটটাও নিতে পারেন। এটা হচ্ছে আমি যেই সুরমা কালার ড্রেসটা দেখিয়েছিলাম ওইটারই কিন্তু আরেকটা কালার, ওইটারই অ্যাশ কালার, এই যে এটার সাথেও তিনটে এমব্রয়ডারি আছে, তিনটে এমব্রয়ডারি প্যানেল আছে, এই যে একটা এমব্রয়ডারি প্যানেল, ওকে, অ্যাশ কালারের, আর দুইটা এমব্রয়ডারি প্যানেল, এটাকে আপনারা ফ্রন্টের নিচে একটা দিবেন আর ব্যাক সাইডের নিচে একটা দিবেন, ঠিক আছে? আর এটা ওড়নাটা দিয়ে দাও, আর এখানে হচ্ছে এই যে অ্যাশ কালারের ওড়না, ওকে? এটা স্ক্রিনশট নিয়ে নেন। এটারও কিন্তু আঁচলের দিকে এই যে কাজ আছে, ঠিক আছে, আঁচলের দিকে সুন্দর করে কাজটা করা, এটার নিচে থেকে কাট আউট করে সুন্দর করে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ আমি এখন ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি একদম, আর এটা হচ্ছে নেক্সট ড্রেসটা খুলে ফেলো, আর এটা হচ্ছে এই যে এই ক্যাটালগটা, এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, আচ্ছা ক্যাটালগের দরকার নেই, এটা হচ্ছে অ্যাশ কালারের প্যান্ট, ওকে? এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দেবেন, তাহলে হয়ে যাবে। প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, ঠিক আছে, 1750 টাকা। আমার ড্রেসের প্রাইসও সেম, ব্ল্যাকটার প্রাইসও 1750 টাকা। আজকে লাইভে যাই দেখাচ্ছি, সবগুলো প্রাইস সেম, ঠিক আছে? বিটরুট রিস্টক করো, বিটরুট রিস্টক হচ্ছে, এখনো হয়নি, হবে, হলে আমি দেখিয়ে দিব, কিন্তু হচ্ছে, ঠিক আছে, বিটরুট রিস্টক হবে। আর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সুন্দর পিচ কালারের মধ্যে, এই যে নেক্সট হচ্ছে এটা দেখাবো, এটা কিন্তু আরেকটা সুন্দর ড্রেস পিচ কালারের মধ্যে, ফ্যাপিকের ড্রেসের আপু ব্ল্যাক আছে, ব্ল্যাক এই যে আমি যে পরেছি এই ব্ল্যাক আছে, আরেকটা রেড অ্যান্ড ব্ল্যাক আছে আমারটারই মতো, আমি দেখিয়ে দিয়েছি লাইভে ফার্স্টের দিকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার লাইভটা শেষ হয়ে গেলে দেখতে পাবেন। আজকে কালেকশন অনেক জোস, থ্যাংক ইউ মুক্তা আপু, আসলে আজকে কালেকশনগুলো খুবই সুন্দর, মানে সবগুলো সুন্দর সুন্দর ড্রেস। আর এই যে এটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমি ফ্যাপিকের যে ড্রেসটা দেখিয়েছি ওইটারই পিচ কালার, ফার্স্টে একটা নেভি ব্লু কালারে যে দেখিয়েছিলাম ওইটারই পিচ কালার, একদম সেম, মাঝখানে হচ্ছে স্কাই, ওইটারও মাঝখানে স্কাই ছিল আর সাইডে নেভি ব্লু ছিল, আর এটার সাইডে হচ্ছে পিচ কালারের, ওকে? এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, সুন্দর করে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা, আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড, ঠিক আছে? দুইটার প্রিন্ট কিন্তু সেম, শুধু হচ্ছে কালারগুলো ডিফারেন্ট, তো আপনারা এটার কালারগুলো দেখে নেন, তারপরে হচ্ছে ক্যাটালগটা আপলোড করবই। এটা হলো গিয়ে ড্রেসের স্লিভটা, ওকে, সুন্দর একটা স্লিভ আছে। আর এটার কি কি আছে, এটা কীভাবে নেয়, এই যেভাবে দো, এই যেটার সাথেও এমব্রয়ডারি আছে, এই যে এই একটা এমব্রয়ডারি আছে, এই একটা এমব্রয়ডারি আছে, এই একটা, ও তিনটা এমব্রয়ডারি তো এটার সাথে, ফার্স্ট এটার সাথে তো দুইটা ছিল, ওটার সাথে দুইটা, এটার সাথে তিনটা এমব্রয়ডারি, এটা স্লিভটা দিয়ে কী বললে এটাকে, ওড়না, এই যেটা হচ্ছে ওড়না পিচ কালারের নেটের মধ্যে, এটার নিচেও কিন্তু কাজ করা আছে, ঠিক আছে? এই যে এটার নিচেও সুন্দর করে এমব্রয়ডারিগুলো করে, এটা চাইলে কাট আউট করে নিতে পারবে, আর না চাইলে যেভাবে আছে সেভাবে বানাতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের, না ব্রাউন না, হালকা চকলেট কালারের একটা প্যান্ট, ওকে? প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা করে, ওকে? এটা স্ক্রিনশট তাড়াতাড়ি করে নিয়ে নেন।
আপি, তোমার ড্রেসটা অনেক জোস, থ্যাংক ইউ সো মাচ দিশা আপু। আমার ড্রেসটা আমার কাছেও অনেক পছন্দ হয়েছে, কারণ যেহেতু ফুল ব্ল্যাক আমার কাছে অনেক ভালো লাগছে। আর ব্ল্যাক ড্রেসগুলো হচ্ছে গিয়ে যারা ফেয়ার স্কিন টোন তাদের জন্য তো সব কালারই ভালো, তাদেরকে সবই স্যুট করে, কিন্তু যারা হচ্ছে আমার মতো ব্রাউন স্কিন টোন তাদের জন্য হচ্ছে গিয়ে মানে ব্ল্যাক কালার মানে হচ্ছে গিয়ে একটা জিনিস, মানে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ তাদেরকে ব্ল্যাক পরলে অনেক সুন্দর মানায়, অনেক স্যুট করে, যারা আর কি ব্রাউন স্কিন টোনের আমার মতো যারা আছে তাদের জন্য বলছি। আর যারা ফেয়ার স্কিন টোনে তারা তো সবই পরতে পারে, কি ভালো তাই না? আচ্ছা নেক্সট, এটা কী কালার? এটা হচ্ছে একটু অরেঞ্জ আর পিচ কালার। হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ আর পিচ কালার। নেক্সট হচ্ছে এটা দেখাবো, কালকে ইসলামপুরে পাবো এগুলো? হ্যাঁ এগুলো সব ইসলামপুরে অ্যাভেলেবেল আছে, ইসলামপুরে গেলেও নিতে পারবেন। আর ইসলামপুরে যদি গিয়ে ড্রেস নিতে চান তাহলে কিন্তু রেফারেন্সের জন্য ছবি নিয়ে যেতে হবে, ঠিক আছে? মানে ওখানে গিয়ে গেলে আর কি ড্রেস দেখানো যাবে না, কারণ ওখানে হচ্ছে গিয়ে একদম আমাদের এতগুলো ডেলিভারি ম্যান একসাথে হচ্ছে গিয়ে দেখবেন সব ওখানে একসাথে গ্যাঞ্জাম, তো তখন আর কি ড্রেস খুলে দেখানো পসিবল না। আপনি যদি গিয়ে বলেন যে হচ্ছে এই ড্রেসটা, ছবি দেখালে বের করে দিয়ে দিবে। এই যেটা হচ্ছে এটা কি দেখিয়েছিলাম নাকি? এটাই, এটা আর আর কোনো কালার নাই না। এই যেটা হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে পিচ পিঙ্ক টাইপের একটা কালার, আর এটা হচ্ছে পিচ অরেঞ্জিশ পিচ যে কালারটা থাকে, দুইটা কালার একসাথে মিক্স করে দেয়া আছে। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড, ঠিক আছে? সুন্দর করে ড্রেসের ফ্রন্ট সাইডটা দেয়া আছে, আর এটার ব্যাক সাইডে হচ্ছে এই যে এটা, এটার ব্যাক সাইডটাও কিন্তু এরকম সুন্দর করে পিচ কালারের মধ্যে আছে, আর নিচে হচ্ছে এরকম কালারফুল কালারফুল করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এটাকে আরেকটা কালার দেখিয়েছি নাকি মনে নেই, মনে আসছে না। আর এটা হচ্ছে এটা স্লিভ, এটা স্লিভটা হচ্ছে অ্যাশ আর পিচ কালারের মধ্যে শেড করা। এই যে এখানে হচ্ছে অ্যাশ আর পিচ কালারের মধ্যে শেড করা আছে, ঠিক আছে? টঙ্গিতে হোম ডেলিভারি হয় না আপু, হোম ডেলিভারি হচ্ছে শুধু নারায়ণগঞ্জে হয়। ওকে, এটার স্ক্রিনশটটাও নিয়ে নেন, ওনারা দিয়ে নাও আগে। এই যে এটার সাথেও হচ্ছে, হ্যাঁ এরকম একটা মেবি দেখে, ও না দেখাইনি, এটার সাথে অনেক বড় একটা এমব্রয়ডারি প্যানেল আছে, এই যেটা হচ্ছে খুবই চওড়া একটা এমব্রয়ডারি প্যানেল, ঠিক আছে? এত চওড়া একটা এমব্রয়ডারি প্যানেল অ্যাশ কালারের মধ্যে। তারপরে এই যে এ একটা, এখানে দুইটা প্যাচ আছে, এটা মেবি প্যান্টের জন্য দিয়েছে, এই যে একটা এ একটা, ঠিক আছে? দুইটা এমব্রয়ডারি প্যাচ আছে, আর এটার সাথে হচ্ছে গিয়ে এই আরেক আরও দুইটা এমব্রয়ডারি আছে। বাপরে কতগুলো, আল্লাহ! এই যে এটার সাথে হচ্ছে এতগুলো এমব্রয়ডারি আছে, মানে দুইটা আছে একসাথে, তাহলে কয়টা গেল? একটা, আর এখানে হচ্ছে গিয়ে দুইটা, তিনটা, তারপরে এখানে আরও দুইটা, চারটা, পাঁচটা, আর এখানে হচ্ছে একটা চিকুন প্যানেল আছে, এই যে একটা, ছয়টা, এটা ও আছে, এখানে দুইটা একসাথে, এই যে এভাবে করে ভাঁজ করে দেখা যাচ্ছে দুইটা একসাথে, ঠিক আছে? তাহলে কয়টা হলো? দুই, চার, ছয়, দুইটা, দুইটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে টোটাল সাতটা এমব্রয়ডারি আছে এটার সাথে। ওয়াও, এই এই ড্রেসটা এত সুন্দর, মানে সুন্দর ড্রেস আবার লাস্টে বের হলো। এটা ওড়না দেখেন, এটা ওড়না সিল্কের মধ্যে, আল্লাহ, এটা ওড়না সিল্কের ওড়না, একদম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা কালারফুল, সাথেই সাতটা এমব্রয়ডারি, ওড়নাটা এত সুন্দর, ও মাই গড, ওড়নাটা তো খুবই সুন্দর। যাদের ভালো লাগছে আপনারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, আমি এটা ডিটেলসে এত দেখাতে পারলাম না, এই যেটা হচ্ছে পিচ কালারের প্যান্ট। ওকে, অর্ডার অর্ডার কিভাবে? অর্ডার হচ্ছে গিয়ে ড্রেস, যেই ড্রেস নিবেন ওটা স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন, তাহলে আপনার অর্ডারটা হয়ে যাবে দেয়া। তারপরে হচ্ছে গিয়ে আমরা আপনাকে একটা অর্ডার নাম্বার দিব, মানে হচ্ছে আপনার অর্ডারটা আমরা নোট করে রেখেছি। তারপরে যখন আপনাকে কল দেওয়া হবে তখন মনে করবেন যে আপনার অর্ডারটা কনফার্ম, আর যদি কল না পান তাহলে বুঝতে হবে যে ড্রেসটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য আপনাকে কল দেওয়া হয়নি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা ড্রেস দেখাবো। আচ্ছা এখানে কিন্তু ডিটেলসে সব কিছু, এটারই কালার না? ও আচ্ছা, এখানে কিন্তু ডিটেলসে সব দেয়া আছে, যে অরিজিনাল ড্রেস যে এখানে ডিটেলসে সব দেয়া আছে। আগে ফেব্রিকের এগুলো থাকতো না, কিন্তু এখন হচ্ছে যে মানুষজন যে রেপ্লিকা বের করা স্টার্ট করেছে এর জন্য এখন ফেব্রিকও অনেক সাবধান হয়ে গিয়েছে, তো হচ্ছে কি এখন অনেক আর কি বলো ওটাকে, এই যে এগুলো এগুলো এখানে সব ডিটেলসে দেয়া, ঠিক আছে? আপনারা যখন ড্রেসটা পাবেন দেখবেন যে এখানে কামিজ ওড়না কত কতগুলো কাপড় দেয়া আছে বা কোনটার কি ম্যাটেরিয়াল, ওগুলো হচ্ছে দাও, ওগুলো হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে এখন যে ড্রেসটা দেখালাম ওইটারই আরেকটা কালার, ওইটা ছিল হচ্ছে গিয়ে পিচ পিঙ্ক আর অরেঞ্জ, অরেঞ্জিশ পিচ কালারে, আর এটা হচ্ছে ইয়েলো আর পিচ কালারে, ঠিক আছে? ইয়েলো আর বিস্কিট কালার, সরি পিচ না,
ঠিক আছে, এটা হচ্ছে ইয়েলো আর বিস্কিট কালারের মধ্যে। এটারও এরকম করে বানাবেন, প্রিন্টটা সুন্দর করে সাইড থেকে পড়বে। আর এটার যে এটার সাথেও টোটাল মেবি 7টা এমব্রয়ডারি আছে। হ্যাঁ, এটার সাথেও 7টা এমব্রয়ডারি, ওটাকে আপনার যেভাবে মন চায় সেভাবে হচ্ছে গিয়ে সেট করতে পারবেন। আর এটা হলো গিয়ে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা এটা ইয়েলো কালারের মধ্যে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। আর এটা হলো গিয়ে ড্রেসের স্লিভ, স্লিভটা হচ্ছে ইয়েলো আর হোয়াইট কালারের মধ্যে। এই যে ক্লোজ করে দেখা, ইয়েলো আর হোয়াইট কালারের মধ্যে, ওয়াও! হ্যাঁ, অনেক সুন্দর, অনেক, হ্যাঁ, সবাই আসলে ভুলে যাবে, আমি আমি নিজেই ভুলে গিয়েছি কি কি দেখিয়েছি। তো যারা অর্ডার করবেন তার হচ্ছে একটা একটা করে ড্রেস দেখবেন, একটা একটা করে ড্রেস দেখে যেটা যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তারপর স্ক্রিনশটগুলো আবার দেখবেন, দেখে তারপর অর্ডার প্লেস করবেন, ঠিক আছে। আজকে অনেকগুলো ড্রেস হয়ে গেল, তাই না? আল্লাহ, 10টা হাইস্ট ড্রেস দেখিয়েছি আমি আজকে, আমার মানে লাস্ট মনে হয় কত বছর আমি, ও আচ্ছা, আমি তো লাইভে করি মাত্র 1.5 বছর হয়েছে, তো লাস্ট মেবি অনেক মাস ধরে হচ্ছে গিয়ে আমি এত ড্রেস দেখাই না। এই যে এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে, এটা ওড়নাটাও কিন্তু সিল্কের মধ্যে। এটা হচ্ছে দুইটা দুইটা কালার, একটা হচ্ছে এই যে এখন যেটা দেখাচ্ছি, একটা হচ্ছে এটার আগে দেখিয়েছি, এটার প্রাইসও সেম। এটার সাথে হচ্ছে এই যে হোয়াইট কালারের কটনের প্যান্ট আছে, ওকে, এটার প্রাইসও সেম, মাত্র 1750 টাকা। প্রাইস আমি বলে দিয়েছি, প্রাইস হচ্ছে গিয়ে বলে দিয়েছি, প্রাইস 1750 সবগুলোর প্রাইস, আমারটার প্রাইসও 1750। এছাড়া ফ্যাপিকের যেই 8টা ড্রেস দেখালাম, 8টা ড্রেসের প্রাইসই কিন্তু 1750 টাকা। তো এটাই হচ্ছে গিয়ে লাস্ট ড্রেস, এই যে এখানে কিন্তু সবগুলোর সাথে এরকম ট্যাগটা দেয়া আছে, ঠিক আছে। আর যদি কিছু কিছু ড্রেসের সাথে ট্যাগ পরেও যেতে পারে, তো তখন আপনার ক্যাটালগে দেখে নেবেন যে ক্যাটালগের মধ্যে হচ্ছে এই যে এগুলো আর কি এখন দিয়েছে, এই যে এরকম লিখা থাকে, তারপরে হচ্ছে গিয়ে যে স্টিকার এগুলো সব দেওয়া আছে, এগুলো হচ্ছে গিয়ে এখনের ড্রেসে, আর আগের ড্রেসগুলোতে নেই। তো আগের ড্রেসগুলো যদি রিস্টক হয় ওখানে এগুলো না থাকলে আবার কিছু মনে করে না, কারণ আমরা অনেক আগে আপনাদের জন্য অর্ডার দিয়ে রেখেছি, ওকে। তো এটাই হচ্ছে এই এই লাইভের লাস্ট ড্রেস, আমি হচ্ছে আবার ঠিক 4:30 বাজে লাইভে আসছি, ওকে। 4:30 বাজেও দেখি ভালো কিছুই দেখানোর ট্রাই করব, আর হোপফুলি তখনের লাইভের ড্রেসগুলো সবার ভালো লাগবে। আপু তুমি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ তাহমিনা আপু, সবাই যদি মনে করতো তাহলে হচ্ছে কেউ আমাকে লাইভে এত কিছু বলতো না, থাক, সবাই তো আর ভালো হয় না। এটার এমব্রয়ডারিগুলো দেখান, এমব্রয়ডারিগুলো এটার আগেরটাই, আচ্ছা তাও দেখিয়ে দিচ্ছি না, এটার এমব্রয়ডারিগুলো একসাথে রেখে দিয়েছি, আচ্ছা একটু ধরো, এটা একটা একটা করে দাও, আচ্ছা এটা এমব্রয়ডারিটা দেখিয়ে দিচ্ছি, লাস্ট ড্রেসে এই যে এই একটা চওড়া এমব্রয়ডারি প্যানেল, ঠিক আছে, অনেক চওড়া, এটাকে আপনারা চাইলে এই যে কেটে এটা আর এটাকে দুইটা করে আলাদা করে নিতে পারবেন, ঠিক আছে, এই একটা, তারপরে হচ্ছে গিয়ে এই যে দুইটা, কয়টা হলো, তিনটা, তারপরে হচ্ছে এই যে একটা, চারটা, তারপর হচ্ছে এই একটা, পাঁচটা, ওকে। এটার আগে যেটা ওইটার হচ্ছে এই দুইটা প্যানেল দেখবেন যে একসাথেই সেলাই করে দিয়েছে, তো ওটাকে কেটে আলাদা করতে হবে, কয়টা হলো, আর এই যে এই দুইটা, ঠিক আছে, 7টা, 7টা এমব্রয়ডারি এটার সাথেও আছে, তো দুইটার সাথেই সেম সেম দেওয়া আছে। এটাকে আপনারা যে কোনো জায়গায় কামিজে সেট করতে পারবেন অথবা প্যান্টে চাইলে সেট করে নিতে পারবেন, ওকে। ইসলামপুর শোরুমের অ্যাড্রেস আমাদের পেইজে কভার ফটোতে দেওয়া আছে, আর আমি লাইভে ফার্স্টে আমি ইসলামপুর অ্যাড্রেসটা বলে দিয়েছিলাম। আচ্ছা আমি তাহলে এখন চলে যাই না, মনে হয় কয়টা বাজে, কয়টা, 3:30, আমি 1 ঘন্টা লাইভ করেছি আজকে, মানে রেকর্ড, একদম রেকর্ড ব্রেক করে দিয়েছি আজকে, আমি 1 ঘন্টা লাইভ করেছি, ওকে। তো আবার সবার সাথে হচ্ছে ঠিক 1 ঘন্টা পরে 4:30 বাজে দেখা হচ্ছে, আসরের আজানের পরে আমি আবার লাইভে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোপফুলি সবাই আজকে আমার লাইভটাকে শেয়ার করে দিয়েছেন, আর যারা রেকর্ডের লাইভটা দেখবেন তারাও শেয়ার করে দিবেন, আর কেউ আমাকে কমেন্ট করে বললেন না যে লাইভ শেয়ার করেছেন নাকি, সমস্যা নেই, নেক্সট থেকে আসলে বলে দিবেন, ওকে, মানে আপনাদেরকে প্রতিদিন বলা লাগে। তো হচ্ছে গিয়ে সবাই ভালো থাকবেন, আবার একটু পরে তো দেখাই হচ্ছে, আমি তাহলে এখন চলে যাই না, আল্লাহ হাফেজ সবাইকে।